सौम्या कुंदेन्दु तुषार हार धवला या शुभ्र वस्त्रावृता या वीणा वर दंड मंडित करा या श्वेत पद्मासना या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिर् देवै सदा वंदिता सा मां पातु सरस्वती भगवती निःशेष जाड्यापहा शुक्लं ब्रह्म विचार सार परमां आद्यां जगद्व्यापिनीं वीणा पुस्तक धारिणीं अभयदां जाड्यांधकारापहां हस्तिस्फाटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां वंदे तां परमेश्वरीं भगवतीं बुद्धि प्रदां शारदां। আমাদের অনেকদিন পরে ক্লাসটি হচ্ছে, তো লাস্ট ক্লাসে লাস্টে আমরা বাহ্য পরিবর্তন শিখছিলাম। সেই বাহ্য পরিবর্তন কেমন কিভাবে হয় আশা করি মনে আছে, তবু একবার করে আমরা দেখে নিই বাহ্য পরিবর্তন। আমরা কর্মবাচ্য অবধি শিখেছি, ভাববাচ্যটা এখনো শিখিনি, তাই তো? না স্যার। ঠিক আছে, তো কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্যটা তাহলে আজকে একটু দেখে নি। আচ্ছা, কর্তৃবাচ্যের আমাদের নিয়ম কি কি ছিল মনে আছে? মনে থাকলে বলুন দেখি, কার মনে আছে কর্তৃবাচ্যের নিয়মগুলো কি কি ছিল? হ্যাঁ সমীর মহোদয় বলুন। কর্তার প্রথম বিভক্তি হবে, হ্যাঁ, কর্মে দ্বিতীয় বিভক্তি, হ্যাঁ, আর ক্রিয়া কর্তাকে অনুসরণ করবে। ক্রিয়া কর্তাকে অনুসরণ করে চলবে। আর ক্রিয়াপদ কিভাবে তৈরি হবে তার জন্য কি বলেছিলাম? হ্যাঁ, মূল ধাতুর সঙ্গে টি যোগ করতে হবে, ক্রিয়াপদ কর্তায় অনুসরণ করে হবে এবং মূল ধাতুর সাথে অ, তারপর তিন। আচ্ছা, কর্তায় প্রথমা বিভক্তি কেন হয় এটা বলতে পারবেন? কর্তা এবং করণে তো তৃতীয় বিভক্তি হয়, কিন্তু এখানে কর্তায় প্রথমা বিভক্তি কেন হয়? কারণ যেহেতু কর্মটা যিনি করছেন কিন্তু কর্তা, প্রথমা বিভক্তিতে তার কর্তৃকারক আছে, এই জন্য। হ্যাঁ, মানে এখানে প্রশ্ন হচ্ছে আমার যে করণ কারকে তৃতীয় বিভক্তি হয়, সম্প্রদান কারকে চতুর্থী, হ্যাঁ, এক একটা কারকে তো এক একটা বিভক্তি হয়, সেরকম কর্তৃকারকে তো তৃতীয় বিভক্তি হয়, কিন্তু এখানে কর্তৃকারকে প্রথমা বিভক্তি কেন হলো এটা প্রশ্ন। আমরা কি বলেছিলাম, সেই সেই কারক তার চেনানোর জন্য তার নিজস্ব প্রসেস রয়েছে বিভক্তি আনা, সেখানে কর্মকারক নিজেকে বোঝানোর জন্য দ্বিতীয় বিভক্তি করে, করণ কারক নিজেকে বোঝানোর জন্য তৃতীয় বিভক্তি করে, সম্প্রদান কারক চতুর্থী, এরকম অধিকরণ কারক সপ্তমী, অপদান কারক পঞ্চমী, সেরকম কর্তৃকারক নিজেকে বোঝানোর জন্য তৃতীয় বিভক্তি করে, তার বাইরিবল সিস্টেম তৃতীয় বিভক্তি। কিন্তু এখানে কর্তায় প্রথম বিভক্তি কেন? কারণ এটা বাচ্চটা হচ্ছে কর্তৃবাচ্য। হ্যাঁ, কর্তৃবাচ্য, সেজন্য কি বলতে হবে প্রথম বিভক্তি কেন হলো? কর্তৃবাচ্য বলে প্রথম বিভক্তি। হ্যাঁ, তার মানে এখানে আমি কি বলেছিলাম যে এখানে কর্তা উক্ত কিসের দ্বারা? প্রত্যয়ের দ্বারা। শেষে যে আমাদের তিন বিভক্তি হয়েছে, তিন বিভক্তির দ্বারা কর্তা উক্ত হয়ে গেছে। তিন বিভক্তি কাকে চিনিয়ে দিয়েছে? কর্তাকে চিনিয়ে দিয়েছে। যাকে চিনিয়ে দেয়, চিনিয়ে দিলে তাকে আর চেনানোর জন্য নিজস্ব যে প্রসেস ছিল তৃতীয় বিভক্তি সেটা করার দরকার নেই। সেই জন্য যাকে যদি কেউ চিনিয়ে দেয় তখন সে অটোমেটিক আর নিজস্ব প্রসেস করে না, তার থেকে প্রথম বিভক্তি নিয়ে আসে, এটা বলেছিলাম। তো ঠিক আছে, সিম্পলভাবে এখন তাহলে কর্তায় প্রথম বিভক্তি হবে, কর্মে দ্বিতীয় বিভক্তি, ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে হবে। ক্রিয়াপদ কীভাবে তৈরি হবে? মূল ধাতু অ প্লাস থিং, এর উদাহরণ আমরা দেখেছিলাম।
রামহ বেদম পড়তি নরহ গ্রন্থম জিগতি শিষ্য মন্ত্রম জপতি। এখানে কর্তায় প্রথম বিভক্তি হলো, কর্মে দ্বিতীয় বিভক্তি, আর পঠতি হচ্ছে ক্রিয়াপদ, সেটা কর্তাকে অনুসরণ করে হয়েছে। কর্তা যেহেতু একবচন সেই জন্য পঠতিটাও একবচন হলো। নরহ গ্রন্থম লিখতে এখানেও সেই একই রকম। আচ্ছা, এরপরে কর্মবাচ্যের নিয়মটা একজন বলুন, আকাশ মহোদয় বলুন কর্মবাচ্যের নিয়মটা। কর্তা দ্বিতীয় বিভক্তি হবে, হ্যাঁ কর্মে প্রথম বিভক্তি হবে, হ্যাঁ সেই জন্য কর্মবাচ্য বলা হয়। আর ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে হবে, মূল ধাতু প্লাস অন্তস্থ প্লাস তিন বিভক্তি, এই বিভক্তি হবে। গুড, তাহলে কর্তায় যেখানে আগে প্রথম বিভক্তি ছিল এখানে তৃতীয় বিভক্তি হবে, আর আগে যেখানে কর্মে দ্বিতীয় বিভক্তি ছিল সেখানে এখানে প্রথম বিভক্তি হবে, এবং ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে হবে। এবং ক্রিয়াপদ কিভাবে তৈরি হবে, মূল ধাতু তার সাথে ইয় যুক্ত তিন বিভক্তি, তিন বিভক্তির মধ্যেও কোনটা, বিভক্তি তে, হ্যাঁ আত্মনেপদের রূপগুলো তে। গুড, এর উদাহরণ কি হবে, আগের যে উদাহরণগুলো ছিল সেগুলোই চেঞ্জ করুন। রামহ বেদম পঠতি চেঞ্জ করলে কি হবে, রামেণ বেদহ পঠ্যতে। আচ্ছা, রামেণ বেদহ পঠ্যতে, সেরকম নরহ গ্রন্থম লিখতি, নরেণ গ্রন্থ লিখ্যতে, আর শিষ্য মন্ত্র লিখতি, শিষ্যেণ মন্ত্র জপ্যতে। এখানে আমরা দেখলাম কর্তায় তৃতীয় বিভক্তি হলো, আর কর্মে হচ্ছে প্রথম বিভক্তি, আর পঠ্যতে এই ক্রিয়াপদটা কর্মকে অনুসরণ করে হচ্ছে, পঠ্যতে, বেদ যেহেতু একবচনে সেই জন্য পঠ্যতে, গ্রন্থ যেহেতু একবচনে সেই জন্য লিখ্যতে, মন্ত্র একবচনে সেই জন্য জপ্যতে। আচ্ছা, মন্ত্র যদি দ্বিবচনে হতো তাহলে কি করতে হতো ক্রিয়াপদ এখানে, মন্ত্রও যদি হতো তাহলে ক্রিয়াপদ এখানে কি করতে হতো, জপ্যতে। জপ্যতে কোন ধাতুর মতো চালালাম আমরা এটা, ওই শেভ ধাতুর মতো, ধাতুর মতো। গুড, আচ্ছা এটা আমাদের হলো। এরপরে আমরা কি করেছিলাম, কিছু অভ্যেস করেছিলাম, কিছু আমরা অভ্যেস করে নিয়েছিলাম, তো এগুলো খেয়াল আছে তো, এর উপরে তো বাচ্চা তো জানতেই হবে, এর উপরে এবার ভাব বাচ্চা আমরা শিখবো। ভাব বাচ্চা এবার আমরা নিয়ম শিখছি, তাহলে একবার শুনিয়ে দিন কর্তৃবাচ্য কর্মবাচ্যের নিয়ম, একটু সবার কাছ থেকে শুনে নিই। কে বলবেন বলুন, যে বলেননি এখনো তার মধ্যে কর্তৃবাচ্যের নিয়ম একজন বলবেন, কর্মবাচ্যের নিয়ম একজন বলবেন, তার সাথে রিলেট করে আমরা এবার ভাববাচ্যের নিয়মগুলো শিখবো। কে বলবেন, সুনীতি মহোদয়? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি থাকবে, কর্মে দ্বিতীয় বিভক্তি হবে, হ্যাঁ এবং ক্রিয়াপদে ক্রিয়াপদটি কর্তাকে অনুসরণ করে হবে, হ্যাঁ এবং ক্রিয়াপদটি হবে মূল ধাতু প্লাস মানে অ এবং তিন বিভক্তি গুড যোগে। আচ্ছা, সেই রূপ কর্মবাচ্যে কর্তায় তখন হয়ে যাবে তৃতীয় বিভক্তি, কর্মে হবে প্রথমা বিভক্তি, হ্যাঁ এবং ক্রিয়াপদে কর্মকে অনুসরণ করে ক্রিয়াপদটি হবে, আচ্ছা সেখানে মূল ধাতু হ্যাঁ ইয় হ্যাঁ এবং তিন বিভক্তি মানে তে তে যোগ হবে। গুড, ওকে। আচ্ছা, আরেকজন সুবীর মহোদয়? হ্যাঁ স্যার। হ্যাঁ বলতে পারবে কোনটা এই কর্তরিবাচ্যের নিয়ম এবং কর্মবাচ্যের নিয়ম? কর্তৃবাচ্যে কর্তাই প্রথম বিভক্তি, হ্যাঁ কর্মে দ্বিতীয় বিভক্তি, আর ক্রিয়া সবসময় কর্তাকে অনুসরণ করবে, এবং এখানে টি মূল ভার্ব মূল শব্দ তার সঙ্গে টি বিভক্তিটা হবে। হ্যাঁ, আরেকটা ভুলে যাচ্ছেন, মূল ধাতু তার সাথে অ তার সাথে তি, মূল ধাতু তারপর অ তারপর তি। হ্যাঁ, আর কর্মবাচ্যে হচ্ছে কর্তাই কর্মে তৃতীয় বিভক্তি, কর্মে প্রথম বিভক্তি, কর্তাই তৃতীয় বিভক্তি, কর্তায় তৃতীয় বিভক্তি আর কর্মে প্রথম বিভক্তি। হ্যাঁ, আর এখানে সবসময় ক্রিয়া কর্মকে অনুসরণ করবে, আর মূল শব্দ মূল ধাতু তার সঙ্গে ইয় অন্তস্থ আর কি, তারপরে তিন তিন বিভক্তি তে তে।
তে গুড মূল ধাতু তার সাথে ইয়া তার সাথে তে ঠিক আছে তাহলে এটা আশা করি সবারই মোটামুটি জানা রয়েছে এবার আমরা ভাব বাচ্য দেখছি তাহলে আমাদের গেল কর্তৃবাচ্য বা কর্তৃবাচ্য তারপরে কর্মবাচ্য এবার ভাব বাচ্য তাহলে কর্তৃবাচ্যে কে প্রধান কর্তা প্রধান সেই জন্য আমরা বলছি কর্তৃবাচ্য এমনই হবে কর্মবাচ্যে কে প্রধান কর্ম প্রধান তাহলে ভাব বাচ্যে কে প্রধান হবে ভাব ভাব বাচ্যে তাহলে ভাব প্রধান হবে ভাব মানে কি ভাব মানে হচ্ছে ক্রিয়ার যে অর্থ সেটাই হচ্ছে ভাব ক্রিয়ার অর্থকে বলা হয় ভাব যেমন পট ধাতুর অর্থ হচ্ছে পঠনম পড়া তাহলে সেই পড়াটাই এখানে প্রধান হ্যাঁ রামহ বেদম পঠতি এটা কর্তৃবাচ্য হলো তাহলে এখানে রামের প্রাধান্য রামেন বেদহ পঠ্যতে এখানে হচ্ছে বেদের প্রাধান্য কর্মবাচ্যে আর যখনই আমরা ভাব বাচ্যে করব তখন ভাবের প্রাধান্য হবে ভাবের প্রাধান্য বলতে ক্রিয়ার যে অর্থ যেমন পট ধাতুর পঠনম অর্থ হস ধাতুর হসনম লেখ ধাতুর লেখনম হ্যাঁ এইরকম ক্রিয়ার যে অর্থ সেই অর্থগুলোরই প্রাধান্য পাবে তো ভাব বাচ্য কখন হয় যদি কর্ম না থাকে তবেই ভাব বাচ্য হয় ঠিক আছে কর্ম না থাকলে তবেই আমরা সেই বাক্যটাকে ভাব বাচ্যে পরিবর্তন করি কর্ম থাকলে কর্মবাচ্যে করি ভাব কর্ম না থাকলে ভাব বাচ্যে তো যেমন আমাদের নিয়ম ছিল ঠিক আগের মতো সেম নিয়ম আগে আমরা যে নিয়ম শিখেছি কর্মবাচ্যের যে নিয়ম শিখেছি এখানেও সেম নিয়ম শুধু কর্মটা থাকবে না যদি কর্মটা না থাকে তাহলে কর্মবাচ্যের যে নিয়মগুলো ছিল সেইগুলো এক এক করে আমরা দেখি তাহলেই বুঝতে পারবো তাহলে কর্মবাচ্যের নিয়ম একজন বলুন সমীর মহোদয় বলুন কর্মবাচ্যের এক একটা করে নিয়ম বলুন তার সাথে আমরা ভাববাচ্যকে রিলেট করি কর্মবাচ্যের প্রথম নিয়ম কি ছিল কর্তায় তৃতীয়া বিভক্তি ঠিক কর্তায় তৃতীয়া বিভক্তি হবে আমাদের ভাববাচ্যও তাই প্রথম নিয়ম হচ্ছে কর্তায় তৃতীয়া বিভক্তি হবে তাহলে কর্মবাচ্যের সাথে মিলে গেল আচ্ছা দু নম্বর নিয়ম কি ছিল কর্মে প্রথমা বিভক্তি কর্মে প্রথমা বিভক্তি হবে কিন্তু আমাদের ভাববাচ্যে তো কর্ম থাকে না আমরা কি বললাম ভাববাচ্য কখন হবে যদি সেই বাক্যে কর্ম না থাকে রামহ বেদম পঠতি এখানে বেদটা তো কর্ম রয়েছেই তাহলে একে আমরা কিন্তু ভাববাচ্যে পরিবর্তন করতে পারবো না কর্মবাচ্যে পরিবর্তন করতে হবে যদি বলি রামহ পঠতি তখন আমরা এটাকে ভাববাচ্যে করতে পারবো কারণ তখন আর ওখানে কর্মবোধক পদ নেই বেদ রাম বেদ পড়ছে যতক্ষণ আমরা বেদ যদি বলি তাহলে কর্ম আছে আর বেদরূপ কর্ম যদি না বলি তাহলে রাম শুধু যদি বলি রাম পড়ছে তাহলে এটাকে আমরা ভাববাচ্যে পরিবর্তন করতে পারবো ঠিক আছে অথবা যে যে ধাতুর কর্ম হয় না যেমন রাম হাসছে রাম কাঁদছে এগুলোর তো আর কর্ম হয় না তো এইরূপ ধাতুর পরিবর্তন আমরা ভাববাচ্যে করব ঠিক আছে তাহলে ভাববাচ্যে কখন পরিবর্তন হবে বাক্যে যদি কর্ম না থাকে তবেই ভাববাচ্যে পরিবর্তন হবে এইবার কর্মবাচ্যে আমাদের কর্ম ছিল সেই জন্য কর্মকে অনুসরণ করে ক্রিয়াপদ হতো ভাববাচ্যে তো কর্ম নেই তাহলে কর্ম যদি না থাকে তাহলে কাকে অনুসরণ করবে ক্রিয়াপদটি তাহলে কাউকেই তো অনুসরণ করার নেই যেহেতু এটা ভাববাচ্য তা আমরা ভাববাচ্যের নিয়মগুলো কেমন হয় বলেছি কর্মবাচ্যের মতো নিয়ম হয় বলেছি কিন্তু কর্মবাচ্যের যে সেকেন্ড নিয়ম যেখানে বলা হচ্ছে যে কর্মকে অনুসরণ করেই ক্রিয়াপদ হবে সেইটার নিয়মটা আমাদের ভাববাচ্যের ক্ষেত্রে লাগবে না কারণ ভাববাচ্যের ক্ষেত্রে কর্ম যেহেতু নেই তাহলে কর্মকে অনুসরণ করারও কিছু নেই তাহলে কি হবে অটোমেটিক সব সময় বাই ডিফল্ট যেহেতু কাউ ক্রিয়াপদ কাউকে অনুসরণ করছে না সেই জন্য বাই ডিফল্ট ক্রিয়াপদে সব সময় প্রথম পুরুষের একবচন হবে প্রথম রূপটাই যেমন পঠতি পঠতা পঠন্তি প্রথম যে রূপটা ওইটাই হবে প্রথম পুরুষের একবচন বাই ডিফল্ট যেহেতু কাউকে অনুসরণ করার নেই সেই জন্য ঠিক আছে সেই জন্য হ্যাঁ বলুন স্যার এখানে হলো প্রথম পুরুষে এক বচন সেটা কি মানে পরস্পরপদী হবে না আত্মনেপদী হবে অবশ্যই আত্মনেপদী হবে কারণ আমাদের কর্মবাচ্যের নিয়মের মতোই চলে বলছি কর্মবাচ্যে তো আমরা শিখেছি আত্মনেপদ হয় সেই রকম আত্মনেপদ হবে ঠিক আছে এবার আমরা ভাববাচ্যের নিয়মগুলো যেগুলো দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে আমরা পড়ি কি বলা হলো প্রথম নিয়ম কর্তায় তৃতীয়া বিভক্তি হবে আমরা বুঝে গেছি একদম কর্তায় তৃতীয়া বিভক্তি হবে কর্মবাচ্যের মতোই এখানে ক্রিয়াপদ হবে ক্রিয়াপদ তৈরির নিয়ম যেমন কর্মবাচ্য ছিল মূল ধাতু তার সাথে ইয়া যুক্ত তে সেই রকমই এখানে কর্মবাচ্যের মতোই এখানে ক্রিয়াপদ হবে মূল ধাতু তারপরে তার সাথে ইয়া তারপরে তে কিন্তু এই বাচ্যে
যেহেতু কর্ম থাকে না তাই ক্রিয়াপদটি সব সময় প্রথম পুরুষের একবচনে হবে। যেহেতু কর্ম থাকে না তাহলে কর্মকে অনুসরণ করার মতো কিছু নেই, সেই জন্য ক্রিয়াপদটি বাই ডিফল্ট সবসময় প্রথম পুরুষের একবচনে হবে। এবং ক্রিয়াপদটি কিভাবে তৈরি হয় সেটা আমরা আগেই দেখেছি, মূল ধাতু তার সাথে ইয়া তার সাথে এবার তে, এটা হচ্ছে নিয়ম একদম সোজা। এবার আমরা একটা উদাহরণ দেখে বুঝে নিই, কি উদাহরণ? রামহ হসতি, ঠিক আছে, রামহ হসতি। এইবার আপনারা যে যে পারবেন এটাকে ভাববাচ্চে পরিবর্তন করে দেখান দেখি। রামহ হসতি, এখানে যেহেতু রাম কি হাসছে এরকম তো হয় না, এখানে কর্ম তো নেই, রামহ হসতি, রাম কর্তৃপদ আর হসতি ক্রিয়াপদ, তাহলে এখানে কোনো কর্মবাচক পদ নেই। তাহলে এই বাক্যটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এই বাক্যটা অবশ্যই ভাববাচ্চে চেঞ্জ হবে। এবার এটাকে ভাববাচ্চে চেঞ্জ করলে কেমন রূপ হবে, কে কে বলতে পারবেন, হাত তুলুন দেখি। রাম হসতি, আচ্ছা সমীর মহোদয় হাত তুলেছেন, আর কে কে পারবেন? সিম্পল, একদম কর্মবাচ্যের মতোই নিয়ম, শুধু দুটো একটা জায়গায় চেষ্টা করব। আচ্ছা স্যার চেষ্টা করুন, সেন্টেন্সটা একটু আরেকবার বলুন, কথা কেটে কেটে গেল। সেন্টেন্সটা হচ্ছে রাম হসতি, রাম হাসছে, রাম হসতি, এই বাক্যটাকে চেঞ্জ করতে হবে। এবার আমি যে নিয়ম বললাম সেই নিয়ম অনুসারে চেঞ্জ করে করার চেষ্টা করুন দেখি, দেখি কে কে পারছেন। সবাই ভাবুন একদম সোজা, এখানে কোনো কঠিন নেই। রাম হসতি, আমরা যে নিয়মটা যা যা করেছি এখানে নিয়ম অনুসারে বসালেই হয়ে গেল। হ্যাঁ রশ্মি মহোদয়া বলুন দেখি, চেষ্টা করুন। রাম হসতি, এই বাক্যটাকে চেঞ্জ করলে কি হবে? রাম হসিয়তি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা এবার অন্যের কাছে শুনে নি। বৌ মহোদয়া স্যার, রামেণ হসিয়তে না হসিয়তি হবে, বুঝতে পারছি না। রামেণ কি হবে, আমরা যে নিয়ম লাগিয়েছি নিয়ম অনুসারে করব। হ্যাঁ মূল ধাতু যদি হাস করি তারপরে ইয়া করি হাসিয়া, আর প্রথম পুরুষের একবচন তাহলে তি হবে, তাহলে হাসিয়াতি। তি না তে, এখানে তো আমরা নিয়মে লিখে দিয়েছি তো যে এখানে কেমন হয়, ক্রিয়া কর্মবাচ্যের মতই এখানে ক্রিয়াপদ হয়। কর্মবাচ্য কিভাবে তৈরি হয়, মূল ধাতু তে 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 হাসিয়াতে। হ্যাঁ অবশ্যই এখানেও সেম, এখানে শুধু অনুসরণ করার কেউ নেই, এইটুকুই, তাছাড়া তৈরি করার নিয়ম তো একই। তাহলে কি হবে, রামেণ হস্যতে। হ্যাঁ রামেণ হস্যতে। রশ্মি মহোদয়া, Yes sir। হ্যাঁ দেখুন এখানে আমরা প্রথম নিয়ম কি বলেছি, কর্তায় তৃতীয়া বিভক্তি করতে হবে, প্রথম নিয়ম। তাহলে রামহ হস্যতে, এখানে কর্তাকে রামহ, তাহলে এখানে রামহ, এই যে কর্তায় প্রথমা বিভক্তি আছে সেখানে চেঞ্জ করে ওখানে তৃতীয়া বিভক্তি নিতে হবে। আমাদের প্রথম তো নিয়ম এটাই রয়েছে, কর্তায় তৃতীয়া বিভক্তি, তাহলে রামহর জায়গায় হয়ে গেল রামেণ, ঠিক আছে। আচ্ছা এবার ক্রিয়াপদটাকে কিভাবে চেঞ্জ করতে হবে, আমরা আগেই বলেছিলাম কর্মবাচ্য যেভাবে চেঞ্জ করতে হয় সেম, কর্মবাচ্য কিভাবে চেঞ্জ করতে হয়, মূল ধাতু তার সাথে ই তার সাথে তে। তাহলে আমাদের এখানে রামহ হস্যতি, মূল ধাতু হস তার সাথে ই তার সাথে তে, তাহলে হয়ে গেল হস্যাতে। হস্যাতে এটা কাকে অনুসরণ করে চলবে, একবচন হবে, দ্বিবচন হবে, বহুবচন হবে, না প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ কোনটা হবে, এটাকে চালালে তো হস্যাতে, হস্যেতে, হস্যন্তে, হস্যাসে, হস্যেতে, হস্যাত্রে, হস্যে, হস্যাবহে, হস্যামহে, সেবাদের মতো চালালে এরকম তো রূপ হয়। তাহলে এই যে হস্যাতে হলো এটা তাহলে কোন বচনে বা কোন পুরুষে হবে, তার জন্য আমরা এখানে নিয়ম কি বলেছি, যেহেতু ভাব সেই জন্য অটোমেটিক কাউকেই অনুসরণ করার নেই, সবসময় প্রথমটাই হবে। তাহলে হস্যাতে, তাহলে হয়ে গেল রামেণ হস্যাতে, বুঝতে পেরেছেন? Yes sir। আচ্ছা ওকে, এবার আমরা একটা নতুন দেব, নতুনটা দেখি যে যে পারবেন হাত তুলবেন দেখি, নতুন। স্যার হ্যাঁ বলুন, ওখানে কোনোভাবে হাসায়াতে লিখলে কি কোনোভাবে ভুল হয়? হ্যাঁ 100% ভুল, কারণ হাসায়াতে তো হবে না, মূল ধাতু কি হস, তার সাথে ই,
লাগালে হস্য বাংলায় বললে জফলা, তাহলে মূল ধাতু হস তার সাথে জফলা লাগালে কি হয় হস্য, তার সাথে হস্যাতে হসয়াতে তাহলে তো মূল। আবার আমি লিখে দেখাচ্ছি তাহলে আপনার সংশয়টা বুঝতে পারবেন কি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ এখানে তো দাঁড়ান তাহলে অন্য একটা ট্যাব শেয়ার করি। ভাঙাটা ভাঙাটা যদি পারেন তাহলে বুঝতে পারবেন এখানে কি পার্থক্যটা রয়েছে। দেখুন মূল ধাতু হচ্ছে হস, তার সাথে আমাদের ই লাগবে তে লাগবে, তাহলে এটা দেখতে পাচ্ছেন তো? Yes sir. হ্যাঁ স্যার একটু জুম জুম করা যাবে না? ঠিক আছে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। মূল ধাতু হস তার সাথে ই যুক্ত তে লাগালে হয় হস্যাতে। আপনি যেটা বললেন সেটা হচ্ছে হসয়াতে, আপনি বলছেন হসয়াতে হসয়াতে, এটাকে ভাঙলে কি হচ্ছে? এটাকে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়াচ্ছে গিয়ে মূল ধাতু হস তার সাথে অ তারপরে ই তে, এটাকে করলে তারপরে রূপ হচ্ছে হসয়াতে। তা তো নয়, আমাদের নিয়ম কি মূল ধাতু তার সাথে ই তার সাথে তে, আপনার নিয়মিত এক্সট্রা এখানে একটা অকার চলে আসছে তাহলে ভুল। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বেশ, এবারে নতুন একটা বাক্য দেখি কে কে করতে পারেন। রাম ক্রন্দতি, এটাকে এবার বাক্য চেঞ্জ করুন দেখি, যে যে পারবেন হাত তুলুন দেখি। রাম ক্রন্দতি, দুজন হলো, সবাই ভাবুন একদম সোজা, ভাববাচ্য একদম সোজা, একদম অ্যাজ ইট ইজ কর্মবাচ্যের মতো। কর্মবাচ্য আরো কঠিন ছিল, কর্মকে অনুসরণ করতে হতো, এখানে অনুসরণ করার কেউ নেই, সেই জন্য বাই ডিফল্ট প্রথমটাই হবে, একদম সোজা, সবাইকে হাত তোলা উচিত একদম সোজা যেহেতু। সাতজন হলো, বাকিরা অতসী মহোদয়া বুঝতে পারছেন? হ্যাঁ স্যার হাত তুলেছেন? হ্যাঁ তুলেছি তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ বাকিরা কোথায়? মৌ মহোদয়া স্যার ওই মূল ধাতুটা কি হবে সেটা বুঝতে পারছি না। মূল ধাতুটা কি হবে বোঝা তো একদম সোজা, ক্রন্দতি, এটা কর্তৃবাচ্যের রূপ, কর্তৃবাচ্যের ক্রিয়াপদ কিভাবে তৈরি হয় নিয়মটা বলুন দেখি, তাহলেই বুঝতে পারবেন নিয়মটা কি, কর্তৃবাচ্যের ক্রিয়াপদ কিভাবে তৈরি হয়, কি নিয়ম ছিল? ওই মূল ধাতু প্লাস অ প্লাস তিং। আচ্ছা মূল ধাতু অ প্লাস তি, তিটা লিখে নিলাম, তার আগে বলেছি একটা অ, তাহলে আর এখানে তাহলে আর কি পড়ে থাকতে পারে, যে যেটা ক্রন্দতি রূপটা হবে ক্রন্দ, ক্রন্দ হয়ে গেল, এই তো ক্রন্দ তার সাথে অ তার সাথে তে, তাহলে হয়ে গেল মূল ধাতু অযুক্ত তি হয়ে গিয়ে ক্রন্দতি রূপটা হলো। তাহলে আমরা জেনে গেলাম এখানে মূল ধাতুটা কি, তাহলে এবার চেষ্টা করলে তো অবশ্যই পারবে। ক্রন্দিয়তে বলেই যখন দিয়েছেন তাহলে সবটা বলুন দেখি কি হবে। রামেণ ক্রান্দিয়তে, ক্রান্দিয়তে ক্রান্দিয়তে গুড, রামেণ ক্রান্দিয়তে একদম সোজা, তো একটু কঠিন নয়। আচ্ছা এবার তাহলে নতুন আর একটা বাক্য হাত তুলবেন সবাই, দেখুন খেয়াল হচ্ছে রাম বেদম পঠতি, এই বাক্যটাতে কিন্তু ক্রিয়াপদ ওই কর্মবোধক পদ রয়েছে, বেদম কর্ম রয়েছে, তাই জন্য এই বাক্যটাকে যখন চেঞ্জ করব
এটা কিন্তু ভাববাচ্য হবে না, কর্ম রয়েছে যেহেতু চেঞ্জ করলে কর্মবাচ্য করতে হবে, সেই জন্য হয় রামেণ বেদহ পঠ্যতে, যেহেতু এখানে কর্ম আছে সেই জন্য কর্মবাচ্য চেঞ্জ হলো। কিন্তু যদি বলি রামহ পঠতি তখন কিন্তু আর এই বাক্যে কর্ম নেই, কর্ম না থাকার কারণে একে যদি আমরা চেঞ্জ করি তাহলে ভাববাচ্য চেঞ্জ হবে। তাহলে এইটাতে চেঞ্জ করলে রামহ পঠতি এটাকে যদি চেঞ্জ করি, চেঞ্জ করলে কি কি রূপ হবে হাত তুলুন দেখি, আশা করি এটাতে সবার হাত উঠে যাবে, সবারই হাত তোলা উচিত। কে কে তোলেননি, কে কে না বুঝতে পারলে তাকে আলাদা করে বোঝাবো, একদম সোজা জিনিস। আচ্ছা অনুরাধা মহোদয়া বলুন কি হবে এটা? রামেণ পঠ্যতে, একদম রামেণ পঠ্যতে, রামেণ পঠ্যতে, বেশ গুড, একদম সোজা, আর আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এবার তাহলে আমরা মূল জায়গায় ফিরে যাই। এবার আমরা এখানে পড়েছি বালকেন শয্যতে রামেন পঠ্যতে। আচ্ছা এখান থেকে আমরা যে যে উদাহরণগুলো দেখে নিয়েছি সেগুলো তো ঠিক আছে, যেগুলো দেখিনি সেগুলো রিভার্স করে বলতে হবে, দেখি কে কে পারে। রিভার্স করে বলতে হবে বালকেন শয্যতে, বালকেন আগে দু নম্বরটা, এটা তো আমরা দেখে নিয়েছি রামেন পঠ্যতে, এটাকে রিভার্স করে বললে মানে রিভার্স বলতে যেহেতু এটা ভাববাচ্যে আছে রিভার্স করলে কর্তৃবাচ্যে রামেন পঠ্যতে, দু নম্বর বাক্যটা কর্তৃতে করলে কি হবে সন্ধ্যা মহোদয়া কি হবে? রামেন পঠ্যতে আমাদের চেনা সেই জন্য হলো। আচ্ছা এক নম্বরটা চেষ্টা করি বালকেন শয্যতে, কে কে পারবেন ভাবুন দেখি, বালকেন শয্যতে, বালকেন শয্যতে, সয়তি রূপটা হয় না একটু অন্যরকম রূপ হয়, কি রূপ হয়? হ্যাঁ শোনা যাচ্ছে না, কেটে গেল, ঠিকই ধরেছেন, শুধু রূপটা একটু জানতে হবে, এটা একটু বিশিষ্ট রূপ, পঠতি খাদতির মতো হয় না, একটু বিশিষ্ট রূপ, রূপটা জানলেই হয়ে গেল, হয় সেতে, সোয়া অর্থে রূপ হয় সেতে। আচ্ছা তাহলে এটা কি করলে কি হবে, বালকাহ সেতে। আচ্ছা এরপরে দেখুন তিন নম্বর বাক্যটা, দেখি এটা কে বলতে পারে, এখানে একটু বিভক্তি বহুবচন টন রয়েছে সেই জন্য ভেবে চিনতে বলতে হবে, নরৈহি হস্যতে, এই বাক্যটা কে কে বলতে পারবেন হাত তুলুন, রিভার্স কর্তরীতে, নরৈহি হস্যতে, আচ্ছা সংহিতা মহোদয়া, নরাহ হসতি, নরাহ হসতি, একটুখানির জন্য ভুল হয়ে গেছে, নারাহা হাসতি, দেখি অন্যদের কাছে যাই, হাসতি হবে না হাসান্তি, হ্যাঁ নারাহা হাসান্তি, কর্তৃবাচ্য যখন করবে তখন তো কর্তাকে অনুসরণ করবে, সেই জন্য যদি বলি নারাহা বহুবচন তাহলে হাসান্তি অবশ্যই বলতে হবে। এটাকে এবার যদি আমরা ভাববাচ্যে চেঞ্জ করি তাহলে নারাহা তার বহুবচনে, প্রথম আর বহুবচন ছিল ওটাকে আমরা তৃতীয় আর বহুবচনে করলাম, নারাহা হয়ে গেল নরৈহি, কিন্তু নরৈহি এটা বহুবচনে আছে বলে হস্যান্তে এখানে তো বহুবচন করবো না, কারণ আমাদের নিয়ম হচ্ছে ভাববাচ্যে ক্রিয়াপদ সবসময় প্রথমটাই হয়, প্রথম পুরুষের একবচনেই হয়, সেই জন্য নরৈহি এখানে বহুবচন হলেও হস্যাতে এখানে কিন্তু আমরা একবচনেই ডাকলাম, বহুবচন করলাম না, একদম সোজা। আচ্ছা এরপরে লাস্টেরটা জনাভ্যাম প্রন্দ্যতে, এটাকে চেঞ্জ করলে কি হবে হাত তুলুন, জনাভ্যাম
ক্রন্দ্যতে। ভেবে চিন্তে জনাভ্যাম ক্রন্দ্যতে। আচ্ছা এবার একেবারে স্যার বলবো, দাঁড়ান দেখি কে একেবারে বলেননি। আচ্ছা সুবীর মহোদয় বলুন। জনাভ্যাম, জনাও, জনাও না, আর ঠিকই বলেছেন, উচ্চারণটা একটু ভালো করে করুন। জনাও, জনাও, জনাও রামহ রাহু, তাহলে জনাহ, জনাও, 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 হ্যাঁ জনাও ক্রন্দত, ক্রন্দতহ, গুড গুড, খুব ভালো বলেছেন, জনাও ক্রন্দতহ, যেহেতু জনাও দ্বিবচন সেই জন্য ক্রন্দটা হয়ে গেল ক্রন্দতহ, একদম ঠিক, গুড, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তাহলে মোটামুটি আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা একটু অভ্যেস সেরে নিই, কিছু কিছু অভ্যেস আগের গুলোই আছে, প্রথম থেকে আমরা চলে যাব সবার কাছে। প্রথমে কে আছেন? আকাশ মহোদয়। এই অভ্যেস গুলো কিন্তু করা হয়েছে, তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ স্যার, স্যার বলুন। সয়তে ওটা মূল ধাতুটা কি বললেন? ওটা ওখানে হবে সেতে, সেতে সিং ধাতু, ওখানে একটু বিশেষ সেই জন্য ওটা একটু সিং ধাতু, তার হয় সেতে, কর্তৃবাচ্য হয় সেতে, সয়াতে, সেরাতে, আর তার কর্মবাচ্য সয়াতে, তালব্য সয়িকার তয়িকার, হ্যাঁ তালব্য সয়িকার তয়িকার সেতে। আচ্ছা আকাশ মহোদয় বলুন। আকাশ মহোদয় রেডি তো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ এগুলো এসছে, সেগুলোই আবার করছি একবার করে অভ্যেসের জন্য, বলুন তাড়াতাড়ি। অম্বিকা মহোদয় রেডি থাকবেন? হ্যাঁ বলুন, কি হবে? ভক্তেনা ঈশ্বরহ ভজ্যতে। হ্যাঁ ভক্তেনা ঈশ্বরহ ভজ্যতে, একদম গুড, একদম ঠিক। দু নম্বর অম্বিকা মহোদয়া। অম্বিকা মহোদয় আছেন? আচ্ছা অরিত্রী মহোদয়, শোনা যাচ্ছে তোমার কথা? অরিত্রী সেন, অতসী মহোদয়া। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। দেবহ ভক্তম রক্ষতি। দেবেন তারপরে দীপক মহোদয়। দীপঙ্কর। হ্যাঁ দীপঙ্কর মহোদয়, হ্যাঁ বলুন। বালকেন হ্যাঁ শিবহ হ্যাঁ প্রণামতে, প্রণাম্যতে, প্রণামতে নয় প্রণাম্যতে, বালকেন শিবহ প্রণম্যতে, নম ধাতু তার সাথে ইয়া যুক্ততে নম্যতে। আচ্ছা এই প্রটাকে কি বলে বলুন তো দেখি দীপঙ্কর মহোদয়। এটাকে একটা বিশেষ নাম আছে, ধাতুর আগে যে প্র বসেছে এটাকে একটা বিশেষ নাম আছে, আমরা বলেছিলাম, বলুন তো কি বলে? উপসর্গ। গুড, উপসর্গ, ওকে। সন্ধ্যা মহোদয়া নেক্সট আপনার, বলুন। কৃষকেন মেঘ দৃশ্যতে। আচ্ছা এরপরে মৌ মহোদয়া। বৈষ্ণবেন কৃষ্ণ পূজ্যতে, একদম বৈষ্ণবেন কৃষ্ণ পূজ্যতে। আচ্ছা তারপরে ফিগলু মহোদয়। ফল, ফলম খাদ্য, খাদ্যতে। আবার বলুন। মার্কেটেন ফলম খাদ্য, খাদ্যতে, খাদ্যতে, মার্কেটেন ফলম খাদ্যতে, গুড, ঠিক আছে। তারপরে রশ্মি মহোদয়া। Yes sir. হ্যাঁ কাস্টার, হ্যাঁ
धहति का मीनिंग क्या है? धहति का मीनिंग बर्निंग, बर्न बर्न करना। धहयते, हाँ उच्चारण थोड़ा सा और फिर बोलिए फिर से। अनल अनल वन कास्ट ना, बोलिए बोलिए फिर से। अना अनल वन ना, अनल ना। वेन अनल एन अनल शब्द राम शब्द रामेन नर शब्द नरेन जन शब्द जनेन তাহলে অনন্য শব্দ অনলেন। অনলেন কাষ্ঠ, কাষ্ঠ হচ্ছে ফল শব্দের মতো, তাহলে কাষ্ঠম কাষ্ঠম। দহয়তে, দহয়তে নয় দহ্যতে, উচ্চারণ দহ্যতে বললে সে ফির অকার আ যায়গা ওহাঁ পে। আচ্ছা অকার নাই আনা চাইয়ে, দহ্যতে দহ্যতে। यथा खादयते ऐसा नहीं है, खाद्यते पूजयते ऐसा नहीं है, पूज्यते वैसा ही, दहयते ऐसा नहीं है, दह्यते। ओके समझे? सर एटा একটু লিখে, এটা একটু লিখে দিন না, একটু দেখব। হ্যাঁ সবই তো লিখে দাও, ওই তো দহ্যতে। হ্যাঁ এই যে যেমন আপনি বললেন কাষ্ঠমটা ফলামের মতন হবে, এই জায়গাটা আমার একটু অসুবিধা হচ্ছে। যেমন ফলামটা বুঝতে পারছি যে এটা নপুংসক লিঙ্গ, কিন্তু কাষ্ঠমটা জানা ছিল না আমার। হ্যাঁ ওই কাষ্ঠটা তো সেই জন্য বলে দিলাম যে যে কিছু কিছু শব্দের লিঙ্গ আমাদের জানা থাকবে না, সেগুলো আমরা আগে থেকে বলে দেব। যেমন কাষ্ঠটা বললাম নপুংসক লিঙ্গে চলে, ফল শব্দের মতো চলে, তাহলে এটাকে আমাকে প্রথম আর একবচনে নিয়ে গেলে নর শব্দের মতো চালালে হবে না, নর শব্দের মধ্যে পুংলিঙ্গের মতো চললে তো কাষ্ঠাহ হতো, কিন্তু কাষ্ঠটা নপুংসক লিঙ্গে চলে, এটা আমরা এই পড়তে পড়তে জানতে পারবো, এর জন্য আলাদা তেমন কোনো নিয়ম নেই। আচ্ছা বেশ, নেক্সট কার্ড ছিল তাহলে সমীর মহোদয়। স্যার আমি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সম্মিতা মহোদয় বলুন। भृत्यः धनम् अर्जति। भृत्येन धनम् अर्जयते। अर्जयते, हां भृत्येन धनम् अर्जयते। गुड, भृत्येन धनम् अर्जयते। अच्छा তারপরে সমীর মহোদয় বলুন। ঝগড়াঝাটি চায়, এটা হচ্ছে অর্থ। ইচ্ছাতে এখানে মূল ধাতু কি সেই যে অনুসারে চালাতে হবে, মূল ধাতু তো ইচ্ছা নয়, একটা বিশেষ ধাতু, বিশেষ একটা বিশেষ রূপ, সেই জন্য ইচ্ছাতে বললে হবে না। এখানে মূল ধাতুটা আমরা আলোচনা করেছি আগে এসছে, ইচ্ছতি মূল ধাতুটা কি একটু ভাবুন। সমীতা মহোদয়া মূল ধাতু কি? হ্যাঁ ইস, মূল ধাতু হচ্ছে ইস, ইচ্ছতি যে হয় মূল ধাতু ইস। তাহলে এবার বলুন তাহলে রূপটা কি হবে সম্পূর্ণ? হ্যাঁ সমীর মহোদয় বলুন, এবার বলুন। মূর্খেন কলহ ইষ্যতে। হ্যাঁ মূর্খেন কলহ ইষ্যতে। আচ্ছা এরপরে সুবীর মহোদয়। হ্যাঁ বলুন। সীতা অম্বাম পূজয়তি, সীতা অম্বাকে মাকে বা দেবী দুর্গাকে পূজা করছে, কি হবে? সীতাম না, সীতা এরকম আছে, তাহলে এবার চেঞ্জ করলে কি হবে? স্ত্রীলিঙ্গ শব্দ এটা, লতা শব্দের মতো। সীতা সীতে সীতাহা, সীতাম সীতে সীতায়া,
সীতায়া অম্বম পূজিয়াতে। হ্যাঁ সীতায়া অম্বম, ওটা কি হবে ওটা একটু ভেবে চিন্তে বলুন, মিডিলেরটা ভুল হয়ে যাচ্ছে। অম্বম মানে ঠাম্মা নাকি? না অম্বা মানে হচ্ছে মা। মা আচ্ছা, তাহলে অম্বেন নাকি? না আমাদের নিয়ম কি যে কর্মে প্রথম হবে, প্রথম প্রথম। হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে, সীতায়া অম্বহ পূজিয়াতে। অম্বহ কেন, অম্বাম আর রয়েছে মানে লতা শব্দের মতো, লতা শব্দের দিকে একবচনে যেমন লতাম হয় সেই রকম অম্বাম আছে, তাহলে এটাকে প্রথম আর একবচনে নিয়ে গেলে কি হবে? লতা। আচ্ছা ঠিক আছে অম্বা। তাহলে সম্পূর্ণ বাক্য কি হলো? সীতায়া অম্বা পূজিয়াতে। হ্যাঁ সীতায়া অম্বা পূজ্যতে, এরকম অম্বা আল্লাহ আক্কা সব শব্দ আছে যার মানে হচ্ছে মা। আচ্ছা এই নিয়ে অনেক এ রয়েছে, আগেও মনে হচ্ছে বলেছিলাম একবার। মুসলিমরা আল্লাহ বলে, সংস্কৃতে সে আল্লাহর মানে হচ্ছে মা, মাতা, শক্তি। ঠিক আছে তো এরকম বিভিন্ন এ নিয়ে কথা রয়েছে, সেগুলো আর এখন অবান্তর প্রসঙ্গ আনছি না এখানে। তো সীতা অম্বাম পূজয়তি, এটাকে চেঞ্জ করলে হচ্ছে সীতায়া অম্বা পূজ্যতে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সুনীতি রঞ্জন মহোদয়। ঈশ্বর জনন অবতি মানে, তাহলে ঈশ্বর ঈশ্বরেন জনন, জননটা তাহলে কি হবে, কি হবে বলুন? নিয়ম কি, নিয়ম হচ্ছে দ্বিতীয়া থেকে প্রথমাতে আনতে হবে, দ্বিতীয়া যে বছরে। তাই তো অব্যতে। আচ্ছা তিন নম্বর নিয়ম কি ছিল কর্মনিবাচ্যের, লাস্ট নিয়ম কাকে অনুসরণ করবে ক্রিয়াপদটা? ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে। তাহলে এখানে কর্ম কোন বচনে রয়েছে? ও সরি 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 সরি, ঈশ্বরেণ জনাহা, এই অব্দি ঠিক বলেছেন। তারপরে ক্রিয়াপদটা কাকে অনুসরণ করবে? ওটা বহু বচনেই হবে। তাহলে বহু বচনে করলে কেমন হবে? একবচনে অব্যতে বললেন, তাহলে বহু বচনে এটাকে সেবতের মতো চালালে বহু বচনে কেমন হবে? মনে পড়ছে না। সেবতে সেবেতে সেবন্তে সেবন্তে অব্যন্তে অব্যন্তে। হ্যাঁ অব্যন্তে। হ্যাঁ ঈশ্বরেণ জনাহ অব্যন্তে। আচ্ছা এরপরে এরপরে স্যার এই জানানটা বুঝতে পারলাম না, জনানটা ওই যে নর শব্দের মতো, নর শব্দের দ্বিতীয়ার বহুবচনে হয় নরান, বা রাম শব্দের রামান, রামহা রামু, রামাহা রামম, রামু রামান, দ্বিতীয়ার। হ্যাঁ স্যার এবার বুঝেছি বুঝেছি, সেখানে আমরা প্রথমার বহুবচন আনলাম। আচ্ছা আকাশ মহোদয় বলুন। স্যার অম্বামটা বুঝতে পারলাম, অম্বাম ওটা তো কিছুই নেই, আমাদের নিয়ম হচ্ছে দ্বিতীয়ার এক দ্বিতীয়া থাকলে প্রথমা আনতে হবে, তাহলে অম্বাম এটা কোথাকার রূপ আছে, এরা লতা শব্দের দ্বিতীয়ার একবচনে আছে, যেমন লতা শব্দের দ্বিতীয়ার একবচনে লতাম হয় সেরকম অম্বা আকারান্ত লতা শব্দের মতো তার দ্বিতীয়ার একবচনে অম্বাম আছে, এটাকে শুধু আমাকে এবার প্রথমার একবচনে নিয়ে যেতে হবে নিয়ম অনুসারে। তাহলে লতাম যদি থাকে তার প্রথমার একবচনে কি হয়, লতা, কারণ রূপটা কেমন, লতা লতে লতা আহা লতাম লতে লতা আহা, তাহলে দ্বিতীয়ার একবচনে যেখানে লতাম আছে সেখানে প্রথমার একবচনে নিয়ে গেলে হয়ে যাবে লতা, সেরকম একই এখানে অম্বাম আছে তার প্রথম আর একবচনে নিয়ে গেলে হবে অম্বা, বুঝতে পারলেন? স্ত্রীলিঙ্গ আছে স্যার। হ্যাঁ স্ত্রীলিঙ্গে আছে স্যার, সেই জন্য শুনতে পেলাম না, একটু ভালো করে বলুন। স্ত্রীলিঙ্গ আছে স্যার। হ্যাঁ স্ত্রীলিঙ্গ, লতা শব্দের মতোই স্ত্রীলিঙ্গে অম্বা শব্দ, ক্লিয়ার কি, নাহলে আবার বলবো সমস্যা নেই। ক্লিয়ার। আচ্ছা তাহলে এবার আপনি উমা শিবম বন্দাতে ওটা বলুন। উমেন উমেন কেন,
উমা শব্দ লতা শব্দের উমাই হবে তো স্যার কি হবে উমা উমাই ঠিকঠাক ভাবে বলুন কি হবে উমা শব্দের তৃতীয় একবচনে উমায়া স্যার উমায়া হ্যাঁ লতা শব্দের লতয়া উমা শব্দের উমায়া তারপরে সিবহ বন্দতে বন্দতে আছে তার জায়গায় কি হবে বন্দন্তে দাঁড়ান বন্দ সমাধান বলুন হ্যাঁ বন্দতে হ্যাঁ বন্দিয়াতে শুধু ইয়াকার ঢুকবে বন্দিয়াতে উমায়া শিবহ বন্দিয়াতে আচ্ছা এরপরে বলুন এই স্যার অম্বামের জায়গায় যেরকম অম্বা আচ্ছা হ্যাঁ শিবম শিবাহ শিবাহ একটু উচ্চারণটা ঠিক শিবাহ নয় শিবাহ তালুব্যস আছে ঠিক আছে দন্তীয়স থাকলে শিবাহ তালুব্যস যেহেতু শিবাহ শিবাহ আচ্ছা নেক্সট অম্বিকা মহোদয়া বা অরিত্রী মহোদয় যদি থাকেন বলুন না হলে অতসী মহোদয়া অতসী মহোদয় বলুন তপসেন হ্যাঁ তপবনম হ্যাঁ আচ্ছা প্রবিশ্যতি আছে তাহলে এটা হবে প্রবিশ্যতে হ্যাঁ প্রবিশ্যতি প্রটা এখানে কি উপসর্গ গুড উপসর্গ ওকে তারপরে এরপরে দীপঙ্কর মহোদয় দুর্গায়া হ্যাঁ सर एक सेकेंड यहाँ पे हम लोग ने तपोवनम लिखा है और अव्यवत में जना लिखा है अ के कारण हम लोग वनम ही लिख रहे हैं क्या तपोवनम तपोवन जो शब्द है तो इसके आगे ना प्र के साथ इसका कोई संबंध नहीं है हमारा जैसा नियम वैसे ही चलेगा तपोवनम यहाँ पर जो शब्द है ये शब्द फल के तरह नपुंसक लिंग का शब्द है तपोवन ठीक है ना तो तपोवन ये जो पहले वाला जो वाक्य है तापोसह तपोवनम प्रविशति यहाँ पर द्वितीय एकवचन है तपोवन शब्द का जैसे कि फल शब्द का द्वितीय का एकवचन में भी फलम होता है और प्रथम का एकवचन में भी फलम होता है वैसा ही यहाँ पे तपोवनम यहाँ पे द्वितीय एकवचन है जब यहाँ पे परिवर्तन किया तब प्रथमा एकवचन है तो दोनों पे रूप तो सेम है इसलिए सेम सेम हुआ ओके सर फल शब्द की तरह বলি এবার বলুন দীপঙ্কর মহোদয় বলুন দুর্গায়া অসুরাহ হন্যন্তে দুর্গায়া অসুরাহ হন্যন্তে হন্যন্তে গুড দুর্গায়া অসুরাহ হন্যন্তে বহুবচন সেই জন্য হন্যন্তে আচ্ছা এরপরে সন্ধ্যা মহোদয়া হ্যাঁ স্যার सुदूर सेना सर्वकारो वंच्यते वंच्यते रूपत हबे वंच्यते ताई तो वंच्यते अच्छा वंच्यते एबार वंच्यते रे काके अनुसरण करे केमन चेंज चेंज हबे किना एकटु देखुन धूर्तेन सर्वकारो ताहले की हबे एखाने वंच्यते ता काके अनुसरण करबे কর্মবাচক কর্ম এখানে কোনটা রয়েছে কি কোন বচনে আছে দুই বচন তাহলে বঞ্চিয়াতে এটাকেও আমাকে চালাতে হবে তাহলে সেবাতে সেবেতে হয় তাহলে বঞ্চিয়াতে কি হবে সেবাতে দ্বিবচন মে সেবেতে হতা হে তো বঞ্চিয়াতে हाँ वंचेते गुड वंचेते धूर्तः होए गेलो धूर्तेन सर्वकारो होए गेलो जेमन छिलो ताई सर्वकारो सर्वकारो जेहेतु द्विवचने आछे ताई जन्य वंचेते गुड अच्छा एरपरे मऊ महोदया अपर्णाया पाठशालम
পাঠশালা আছে, হ্যাঁ পাঠশালা, পাঠশালা। হ্যাঁ আর তাহলে হবে এখানে গচ্ছতি, গচ্ছতি পাঠশালা, অপর্ণা গচ্ছতি। এখানে মূল ধাতু কি? গচ্ছতি মূল ধাতু কি না? গম, গম ধাতু। হ্যাঁ তাহলে এটা ভুল গম্যতে, গম্যতে। হ্যাঁ সেই জন্য আমাদের মূল ধাতুটা জানতে হবে, না হলে তো ইয়কার জারটার সাথে লাগিয়ে দিলে হবে না। গম্যতে, গুড। এগুলো ওই ধাতুগুলো কি এক জায়গায় কোথাও পাওয়া যাবে বইতে? ও হ্যাঁ, লিস্ট দেওয়ার কথা ছিল তো একটা, ঠিক আছে আমি ভুলে গেছিলাম ওটা, তাহলে লিস্টটা দেখি পাঠাবো ফটো তুলে। অপর্ণয়া পাঠশালা গম্যতে। আচ্ছা এরপরে তো আমাদের এই তৎশব্দ ইউষ্মদ শব্দ মুখস্থ করে আসার কথা ছিল, এগুলো আমরা কিছু অভ্যেসও করেছিলাম। তৎশব্দ ইউষ্মদ অস্মদ অন্য ক্লাসেও হয়েছে দেখেছি, অন্য শুভঙ্কর স্যারও পড়া দিয়েছেন, আর আমরা আমাদের পড়ার সময় এগুলো এই তিনটে বিভক্তিতে প্রথমা দ্বিতীয়া তৃতীয়াতে আমরা অভ্যেসও করেছিলাম, করে আসতে বলেছিলাম। তো মনে আছে মোটামুটি মৌ মহোদয়া? না স্যার আমার মনে নেই। এই শব্দগুলো না জানলে কি করে হবে? নেক্সট আমরা তো সেই দিনই মুখস্ত করেছিলাম, তৃতীয়াটা শুধু হয়নি, আবার শুভঙ্কর স্যারও পড়া দিয়েছে, এগুলো না করলে তো আমরা এগোতে পারবো না। সাহাতৌতে তম তৌতান তেন তাভ্যম তৈহি, তৎশব্দের বললাম পুংলিঙ্গে। সাহাতৌতে তম তৌতান তেন তাভ্যম তৈহি, এগুলো আমরা সেই দিনই তো করেছিলাম, এখনই একটু চেষ্টা করুন দেখি। তৎশব্দ প্রথমে তৎশব্দটা দেখুন, এগুলো তো হয়ে গেছিল, তৃতীয়া বিভক্তিটা শুধু সমস্যায় ছিল, মানে নতুন হবে। সাহাতৌতে তম তৌতান তেন তাভ্যম তৈহি, শুধু তৎশব্দটা আগে জিজ্ঞেস করব, তৎশব্দটা কে বলবেন একবার দেখে নিন। সাহাতৌতে প্রথম বিভক্তিতে হলো, দ্বিতীয় বিভক্তিতে তম তৌতান, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তিতে তেন তাভ্যম তৈহি। কে বলবেন? রশ্মি মহোদয়া বলুন। সহ তৌ তে তম তৌ তান তেন তেন ন ন নটা তেন 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 ন অণ কা সাউন্ড আয়েগা কে সার উসমে দন্তিয় ন তেন 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 তাভ্যাম তাভ্যাম তে তৈহি 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 তাই তাই ওই কারে তৈ, তারপরে বিসর্গ, বিসর্গটা হি উচ্চারণ করি, তাহলে তৈহি সাহা তৌ তে তম তৌ তান তেন তাভ্যম তৈহি, গুড। আচ্ছা অতসী মহোদয়া বলুন। আমি ওই উষ্মতটা বলবো না, আগে তদটা বলুন, তদ। আচ্ছা তদটাই বলবো। আচ্ছা সাহা তৌ তে তাম তৌ তান তেন তাভ্যাম তৈহি, তেন তাভ্যাম তৈহি, গুড। আচ্ছা তাহলে তৎশব্দটা একটু অভ্যেস করে নিলাম, এরপরে খেয়াল রাখুন এগুলো দিয়েই আমাদের এক্ষুনি আবার বাচ্য পরিবর্তন আসবে। আমরা কিন্তু এতক্ষণ কর্তরী বাচ্য আর কর্মবাচ্য অভ্যেস করেছি, এখনো কিন্তু আজকে যেটা আমরা শিখলাম ভাববাচ্য সেটা কিন্তু এখনো অভ্যেস করিনি, তো সেটার এখন অভ্যেস করব। কর্তরী কর্মণি ভাব, তারপরে এই তৎশব্দ ইউষ্মদ শব্দ অস্মদ শব্দ সবগুলো মিলিয়ে মিশিয়ে এবার অভ্যেস করব, সেই জন্য এই শব্দগুলো খেয়াল রাখুন। এবার তদ, তদ শব্দে তদ মানে কি? তদ মানে হচ্ছে সে, সেই জন্য আমরা একটা মানে লিখে দিয়েছি প্রথম লাইনে, সে তারা দুজন তাহারা, তম মানে তাকে, তৌ মানে তাদের দুজনকে, তান মানে তাদেরকে, তেন মানে তার দ্বারা, তাভ্যাম মানে তাদের দুজনের দ্বারা, তৈহি মানে তাদের দ্বারা, বুঝে গেল? ঠিক আছে। এবার আমরা আসছি ইউষ্মদ শব্দ, ইউষ্মদ মানে আমরা আগেই দেখেছিলাম ইউষ্মদ মানে তুমি, তুমি বোঝাতে, তাহলে ইউষ্মদ শব্দের রূপটা কি কিভাবে হচ্ছে? ত্বাম ইউবাম ইউয়ম,
তারপরে আছে ত্বাম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রথমে আছে ত্বাম, আকার নেই, উচ্চারণে বোঝাতে হবে ত্বাম, আর এটা ত্বাম, আকারটা টেনে উচ্চারণ করতে হবে, ত্বাম ইউবাম ইউষ্মান ইউষ্মান, ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভিহি ইউষ্মাভিহি, আবার বলছি ত্বাম ইউবাম ইউয়ম, ত্বাম ইউবাম ইউষ্মান, ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভিহি, এগুলো বস্তু বস্তু দুটো করে রূপ আছে, সোজা করার জন্য আমরা একটা করে রূপ লিখিনি, কিন্তু অন্যান্য স্যার যখন শব্দরূপ পড়া দিচ্ছে তখন কিন্তু দুটো করে রূপই মুখস্থ করবেন, এখন আমাদের এখানে লাগবে না, শুধু এই একটা হলেই হয়ে যায়, সেই জন্য একটা করে সোজা করার জন্য করেছি। আচ্ছা, ত্বাম ইউবাম ইউয়ম, ত্বাম ইউবাম ইউষ্মান, ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভিহি, একবার ভেবে নিয়ে দেখে নিয়ে তারপরে হাত তুলুন যে বলবেন। পিগলু মহোদয় বলুন। ত্বাম ইউবাম ইউষ্মান, আরেকবার বলুন। ত্বয়া কে আসলো, আবার প্রথম থেকে বলুন। ত্বাম ইউবাম ইউয়ম, ত্বাম ইউবাম ইউষ্মান, ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভিহি, গুড, ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভি, গুড। আচ্ছা, এরপরে দীপঙ্কর মহোদয় বলুন। ত্বাম ইউবাম ইউয়ম, আবার বলুন। ত্বাম ত্বাম ত্বাম, মকারটা স্পষ্ট শোনা যাচ্ছে না, মকারটা শিশির মকারটা স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে না, ত্বাম ইউবাম ত্বাম ইউবাম ইউয়ম, হ্যাঁ, ত্বাম ইউবাম ইউষ্মান, ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভিহি, গুড, ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভি, গুড। আচ্ছা, এবার আমরা অস্মাৎ শব্দ দেখব, অস্মাৎ শব্দ কি বলছে, অহম আবাম ওয়ম, মাম আবাম অস্মান, মায়া আবাভ্যাম অস্মাভিহি, আবার বলছি, অহম আবাম ওয়ম, মাম আবাম অস্মান, মায়া আবাভ্যাম অস্মাভিহি, আমি আমরা দুজন, আমরা আমাকে আমাদের দুজনকে আমাদেরকে, আর আমার দ্বারা আমাদের দুজনের দ্বারা আমাদের দ্বারা, এই হচ্ছে মানে, তাহলে বললে হবে অহম আবাম বয়ম, মাম আবাম অস্মান, মায়া আবাভ্যাম অস্মাভিহি, হাত তুলুন এবার। আচ্ছা, সমীর মহোদয় বলুন। অহম আবাম বয়ম, মাম আবাম অস্মান, মায়া আবাভ্যাম অস্মাভিহি, অস্মাভি, গুড। আচ্ছা, সংহিতা মহোদয়া। Yes sir. Aham avam vayam mam avam asman maya avabhyam asmabhihi, good, maya avabhyam asmabhihi, বেশ, তাহলে এটা আমরা মোটামুটি একটা মনে রাখলাম। এবার আমাদের খেয়াল রাখতো, এবার কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে, হ্যাঁ, সব কিছু মিলিয়ে মিশিয়ে আসবে, ভেবে চিনতে বলতে হবে প্রত্যেকটা বাক্যই, ভেবে চিনতে, একটু সোজাগুলো আমরা অভ্যেস করে নিয়েছি, এবার একটু সামান্য কঠিন, এখানে আগে আমরা কি করছিলাম, শুধু কর্মবাচ্য চেঞ্জ করেছিলাম, এবার আমরা কর্মবাচ্য হবে না ভাববাচ্য হবে সেটা আগে আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, তারপরে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার মধ্যে এবার সব কিছু মিলিয়ে মিশে থাকবে, তৎশব্দও থাকবে কোথাও কোথাও, অস্মৎ শব্দ থাকবে কোথাও কোথাও, ইউষ্মৎ শব্দ থাকবে, সেই জন্য যদি এখনো যদি কারোর মনে হয় যে
এই তৎশব্দ ইউষ্মক শব্দ অস্মক শব্দ একটু এখনো অব্দি ঠিকঠাক হয়নি, তাড়াতাড়ি এটা স্ক্রিনশট নিয়ে নিন, নিয়ে অন্তত শব্দটা দেখে নিন, জিজ্ঞেস করলে জন্য শব্দটা দেখে হলেও বলতে পারেন। তো এটা স্ক্রিনশট নিয়ে পাশে রেখে দিন ফোনে। বলছি ভাববাচ্ছি হবে কিনা, শুধুমাত্র একটা জিনিসই দেখতে হবে যে কর্ম আছে কিনা, তাই তো স্যার? একদম একদম, শুধু ওইটুকুই দেখলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলুন স্যার, এখানে তদ তদ দিয়ে যখন শিখছি সহতৌতে, তো সহতৌতে তো স্ত্রীলিঙ্গ আছে সাথে, তা এদের শব্দ কি? হ্যাঁ হ্যাঁ, সহতৌতে যখন শিখছি ওর পাশাপাশি তো স্ত্রীলিঙ্গ রূপ গুলো শিখেছিলাম সাথে তাহা, তো ওদের শব্দ রূপটা কি? ওদের আচ্ছা, যেমন ইউষ্মদ শব্দ অস্মদ শব্দ এই দুটো শব্দ হচ্ছে তিন লিঙ্গেই একই রূপ হয়। ইউষ্মদ শব্দ অস্মদ শব্দ, যেমন অহম, আমি বালকও হতে পারি, আমি বালিকাও হতে পারি, আমি বন্ধুও হতে পারি, অহম বালকঃ, অহম বালিকা, অহম মিত্রম, তিন লিঙ্গেই একই হয়। কিন্তু তৎ শব্দের ক্ষেত্রে আলাদা, শব্দটা একই তদ শব্দ, এর তিনটে লিঙ্গে তিন রকম রূপ হয়। পুংলিঙ্গের রূপগুলোই শুধু আমরা এখানে নিয়েছি, সাহাত উতে, এরকম স্ত্রীলিঙ্গে নিতে গেলে সা তে তাহা, ক্লিবলিঙ্গে হলে তত্তে তানি, এগুলো যখন শব্দরূপ কোনো স্যার পড়া দিচ্ছেন সেখানে হয়ে যাবে। এখন আমরা জাস্ট এই বাচ্য পরিবর্তনে এই লাগানোর জন্য শুধুমাত্র পুংলিঙ্গের রূপগুলোই সোজার জন্য নিয়ে নিয়েছি। হ্যাঁ, ওখানে স্ত্রীলিঙ্গেও যে রূপগুলো ইউজ হচ্ছে তারও শব্দটাই হচ্ছে একই তদ শব্দ, তদ শব্দের এগুলো হচ্ছে পুংলিঙ্গের রূপ, আর আপনি যেটা বলছেন সেগুলো স্ত্রীলিঙ্গের রূপ। কিন্তু বুঝতে হবে তদ শব্দের তিন লিঙ্গেই রূপ হয় আলাদা আলাদা, কিন্তু ইউষ্মদ এবং অস্মদ শব্দে তিনটে লিঙ্গেই একই রূপ, সমান রূপ। ঠিক আছে স্যার, ওইটুকুটা বলে দিন না, সাত সাতে তাহা। আচ্ছা, তাহলে তিন লিঙ্গেই কিন্তু জানতে হবে, যদি তিন লিঙ্গে আপনাদের অন্যান্য জায়গায় পড়া দিয়েছে সেখান থেকেও করে নিতে পারেন। তো দেখুন সাহা তৌতে, এটাকে স্ত্রীলিঙ্গে করলে সা তে তাহা, লিখে দেব? হ্যাঁ একটু লিখে দিন। পুংলিঙ্গে সাহা তৌ তে তম তৌ তান তেন তাভ্যাম তৈহি, এটা গেল পুংলিঙ্গে। এবার আসছি স্ত্রীলিঙ্গে, সাতে তাহা, ও পরের পেজে চলে যাচ্ছে, তাহলে পরের পেজেই লিখি শুরু থেকে, নালে সমস্যা হয়ে যাবে। স্ত্রীলিঙ্গে কেমন হবে? সাতে তাহা, তাম তে তাহা, ঠিক আছে, তারপরে তয়া, তয়া নয় তয়া, তাভ্যাম তাভিহি, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে, সা তে তাহা, তাম তে তাহা, তয়া তাভ্যাম তাভিহি। আর এবার এটা হলো স্ত্রীলিঙ্গে, এবার আসছি ক্লিবলিঙ্গে, এটা আগে সবাই লিখে নিন, তা তে তাহা, তাম তে তাহা, তয়া তাভ্যাম তাভিহি, এটা গেল স্ত্রীলিঙ্গে। এবার আসছি ক্লিবলিঙ্গে, ক্লিবলিঙ্গের রূপটা পুংলিঙ্গের মতোই হয় কিছুটা, মানে প্রথম দুটোতে পুংলিঙ্গের আলাদা, বাকিটা তিন নম্বরটা আলাদা, এই একই রকম। দেখুন এখানে যদি করি তাহলে দাঁড়াবে তত্তে তানি, এখানেও একই তত্তে তানি, পুংলিঙ্গে এই ক্লিবলিঙ্গে রূপ হয় তত্তে তানি তত্তে তানি, তারপরে তেন তাভ্যাম তৈহি যেমন আছে সেম টু সেম তাই হবে, তেন তাভ্যাম তৈহি। ঠিক আছে, এই টকারের ডকারের জায়গায় আমরা টকারও লিখতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে, টকার লেখাও যাক ডকার লেখাও তাই, সন্ধিতে ডকার হয়ে যায়, ডকারটা টকার হয়ে যায়, এরকম। তাহলে পুংলিঙ্গে তৎশব্দের পুংলিঙ্গের রূপ কি দাঁড়ালো? সাহা তৌ তে তাম তৌ তান
तेन ताभ्यं तैहि स्त्रीलिंगे की दाड़ो सा ते ताह ताम ते ताह त्वया ताभ्यं ताभिः हलो आबार एदिके क्लीबुलिंगे केमन दाड़ाबे तत् ते तानि तेन ताभ्यं तैः ए होच्छे क्लीबुलिंगेर रूप तो शब्द रूप धातु रूपेर जन्य आमी बोइयेर लिस्ट एकटा बोइ दिएछिलाम ओखाने सब पेये जाबेन अथवा होच्छे जा जा स्मार्टफोन आछे आपनारा होच्छे प्ले स्टोरे गिये शब्द रूप आनी बोले एप डाउनलोड करे निते पारेन सेखाने जे शब्द रूप खुंजबेन संगे संगे चले आसबे ठीक आछे अथवा एकटा साइटेर नाम बोलेछिलाम मने आछे कारोर अष्टाध्यायी हाँ अष्टाध्यायी.com सेखानेओ पेते पारेन अष्टाध्यायी.com এ অ্যাপ অথবা সাইট অথবা আমি যে পিডিএফ পাঠিয়েছি সেখানেও পেতে পারেন দেখুন অষ্টাধ্যায়ী.com আমি খুললাম অষ্টাধ্যায়ী.com খুলেই ডান দিকে থ্রি ডটে গেলে এখানে আপনি দেখতে পাবেন ধাতু রূপ চাইলে ধাতু রূপ এখানে ধাতু পাঠে গিয়ে ধাতু রূপ পাবেন যে কোনো শব্দ পাঠে গেলে শব্দ রূপ পাবেন এই যে শব্দ পাঠে গেলাম গেলে আমার কি শব্দ চাই যে কোনো শব্দ আমি এখানে লিখে পরপর চলে আসছে আমি চাইলে এখানে লিখেও দিতে পারি এখানে আমি সার্চ বারে লিখে দিই কি শব্দ আমার চাই সবাই দেখতে পাচ্ছেন তো Yes, sir. হ্যাঁ তো এখানে আমরা লিখে দিই তদ শব্দ চাই দেখুন চলে এসছে দকারান্ত পুংলিঙ্গের রূপ চাই না দকারান্ত স্ত্রীলিঙ্গে চাই না দকারান্ত নপুংসক লিঙ্গে চাই যে কোনো একটা যদি পুংলিঙ্গের চাই তো পুংলিঙ্গের শব্দটা খুলতে হবে নাহলে একই শব্দের যদি স্ত্রীলিঙ্গের রূপ চাই স্ত্রীলিঙ্গের খুলতে হবে ক্লিবলিঙ্গের চাইলে ক্লিব বা নপুংসক একই শব্দ তাহলে নপুংসক লিঙ্গের বা ক্লিবলিঙ্গের চাইলে এটা খুলতে হবে তো আমরা স্ত্রীলিঙ্গেরটা খুলে দেখিনি দেখুন পেয়ে গেলাম যেটা আমরা এতক্ষণ মুখস্থ করেছিলাম প্রথম তিনটে সা তে তাহা তাম তে তাহা त्वया ताभ्यं ताभिः पे गेलाम आमरा ए होच्छे ब्यापार बा आमरा जोदि पुंलिंगे चाई एखान थेके ब्याक करे पुंलिंगे चले आसलाम साहातो उते तंतो उतान तेन ताभ्यं तैः बा जोदि आबार ब्याक करे आमरा क्लीबुलिंगे चाई तो क्लीबुलिंगे तत्ते तानि देखुन तकार घटितेओ लिखते पारि दकार दिएओ लिखते पारि समस्या नेई तत्ते तानि तेन ताभ्यं तैः এই অথবা আমরা যে অসমত শব্দ মুখস্থ করেছিলাম দুটো করে রূপ খেয়াল রাখবেন দুটো করে রূপ দেখুন দকারান্ত চলে এসেছে অহম আবাম বয়ম মাম মা এই যে মা যে বিকল্প রূপ এটা আমরা করিনি এটা আমাদের এটাও মুখস্থ করতে হবে যখন আপনারা শব্দ মুখস্থ করবেন মা এটাও মুখস্থ করবেন এটাও প্রয়োগ অনেক প্রয়োগ থাকে মাম মা আবাম নৌ অসমান নহ মায়া আবাভ্যম অস্মাভি এই এখান থেকে আপনারা সব পেয়ে যাবেন শব্দরূপ ধাতুরূপের জন্য কোনো চিন্তা নেই এমনি ফোনেও এর থেকে সোজা সোজা ভালো ভালো ফোনে অ্যাপ রয়েছে তাহলে আপনাকে সাইটেও আর খুলতে হবে না শব্দরূপানি বলে আলাদা অ্যাপ রয়েছে ধাতুরূপানি বলে আলাদা অ্যাপ রয়েছে এই হচ্ছে ব্যাপার জানার জন্য এগুলো বললাম এবার আমরা নেক্সট আমাদের যে প্রকরণ ধরে এগিয়ে যাই স্যার অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী.com অষ্টাধ্যায়ী.com অষ্টাধ্যায়ী বানান কি ASHTADHYAYI দরকার হলে আমি লিংক গ্রুপে দিয়ে দিচ্ছি স্যার ওটাই ঠিক হবে আগেও মনে হচ্ছে দিয়েছিলাম প্রথম দিকে একটা শব্দরূপের একটা ধাতুরূপের আচ্ছা এটা হলো এবার আমরা যেমন এগুচ্ছিলাম সেই রকম সবাই শব্দরূপগুলো একটু দেখে নিলেন খেয়াল রাখলেন যাদের মনে নেই স্ক্রিনশট নিয়ে নিলেন
বা লিখে নিলেন খাতা। এবার আমরা মেন সবকিছু মিলিয়ে বাক্য পরিবর্তনে ঢুকছি। আমাদের আগে জিজ্ঞেস করতে করতে কত দূর পর্যন্ত এসেছিলাম? সমিতা মহোদয় হয়েছে আপনার জিজ্ঞেস করা হয়েছে আপনার কাছে লাস্ট জিজ্ঞেস করতে করতে আসছিলাম যখন? না। তার আগে রশ্মি মহোদয়া জিজ্ঞেস করেছি আপনাকে? Yes sir। আচ্ছা হয়ে গেছে তাহলে আপনার? Yes sir। আচ্ছা ঠিক আছে তাহলে সমিতা মহোদয়া বলুন, প্রথমে বলবেন এটাকে কোন বাচ্চে চেঞ্জ হবে, তারপরে চেঞ্জ করবেন। এটা ভাব বাচ্চে চেঞ্জ হবে। আচ্ছা চেঞ্জ করলে কি হবে? এবার কিন্তু অন্যান্য শব্দ এসেছে, অন্যান্য শব্দ মুখস্ত করেছেন? সাধু শব্দ উকারান্ত শব্দ মুখস্ত করেননি? না। ও তাহলে তো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে তাহলে অকারান্ত শব্দ দিয়েই বলুন, বালকহ বলুন। উকারান্ত শব্দটা তাহলে নেক্সট আমাদের ক্লাসেই পড়া রইল। সাধু শব্দ নেক্সট দিন সবাই দুটো শব্দরূপ পড়া দিই, ইকারান্ত শব্দ আর উকারান্ত শব্দ। ইকারান্ত হরি শব্দ অথবা কবি শব্দ, যা কিছু একটা করে আনবেন, একটা ইকারান্ত পুংলিঙ্গ শব্দ আর উকারান্ত পুংলিঙ্গ শব্দ। ইকারান্ত শব্দের মধ্যে কবি বা হরি কিছু করে আনবেন, উকারান্ত শব্দের মধ্যে সাধু করে আনবেন। ঠিক আছে হ্যাঁ বলুন। বালকেন ক্রন্দ্যতে, বালকেন ক্রন্দ্যতে, গুড। ঠিক আছে আর শিশু করলে কি হবে? শিশুতে তৃতীয় একবচনে কি হয়? শিশু না, শিশু না। এটা একটা বিশেষ শব্দ, শিশু না, তৃতীয় একবচনে হয় শিশু না। আচ্ছা এবার নেক্সট কে ছিলেন? হ্যাঁ সমীর মহোদয় স্যার। হ্যাঁ বলুন। মানে আমরা যখন ক্রিয়াটাকে ওইখানে বসাতে হবে তখন যাই থাকুক না কেন ওটা মানে সব সময়তেই প্রথম পুরুষের ওই এক বচনই বসাতে হবে? হ্যাঁ হ্যাঁ একদম, সব সময় প্রথম পুরুষের এক বচন হবে, কারণ এটা ভাব বাচ্য, সেই জন্য একে কাকে অনুসরণ করার তো কেউ নেই। আচ্ছা সমীর মহোদয় বলুন। ভাব বাচ্য হবে ময়া গম্যতে। ভাব বাচ্য কেন হবে? কর্মবাচ্য হবে এখানে, এখানে ক্রিয়াটা নেই, ক্রিয়া নেই, না না এখানে কর্মটা নেই। গুড, আমি গচ্ছামি, আমি যাচ্ছি, তাহলে একদম ঠিক বলছো, গচ্ছামি আছে, তার গম ধাতু আছে, তাহলে অহমের তৃতীয় বিভক্তি হচ্ছে ময়া, ময়া গম গম্যতে, ময়া গম্যতে, একদম ঠিক। আচ্ছা সুবীর মহোদয় একটু কঠিন পড়ে গেছে কিন্তু ভালো করে বলতে হবে কিন্তু। হ্যাঁ একটু কঠিন পড়ে গেছে কিন্তু ওই শব্দরূপ গুলো একটুখানি জানা থাকলে সোজা হবে। লিখে রেখেছেন শব্দগুলো পাশে? হ্যাঁ হ্যাঁ পশ্যতি, এটা মানেটা কি বলুন তো? সে মাম মানে আমাকে, পশ্যতি দেখছে। গুড, সে আমাকে দেখছে, গুড। এটাকে এবার চেঞ্জ করে বলুন দেখি। আমাকে, তাহলে তো এটা কর্মবাচ্যে যাবে। হ্যাঁ গুড, কর্মবাচ্যে যাবে। তাহলে তেন, তেন মাম, মাম রয়েছে, তাহলে এটাকে চেঞ্জ করলে কোথায় যাবে? দ্বিতীয়ার্থে থেকে চেঞ্জ করে প্রথমায় নিয়ে যাবে। অহম, অহম। আচ্ছা তেন অহম, তারপরে তেন অহম দৃশ্যতে, তেন অহম দৃশ্যতে, পশ্যতিটা চেঞ্জ করলে হয় দৃশ্যতে, দৃশ্যতে। একটু ভেবে চিন্তে বলুন, এখানে কি ভুল আছে অন্যরা কি বলে? এই দেখুন হাত তুলে দিয়েছে বলার সাথে সাথে, মানে মনে হচ্ছে ভুল আছে, একটু ভেবে চিন্তে বলুন তো। তাহলে এরকম কিন্তু আগে অভ্যেস হয়েছিল, পশ্যতি, পশ্যতি দৃশ্যতে, ঠিক একদম ঠিক, দৃশ্যতে, কিন্তু দৃশ্যতে দৃশ্যতে, হ্যাঁ দৃশ্যতে তো হলো, এবার এটা কাকে অনুসরণ করবে? সে অনুসরণ করে কি এখানে চিন্তা? ওহো কর্ম, কর্মকে অনুসরণ করবে। হ্যাঁ কর্ম, কর্ম বলতে অহম। হ্যাঁ অহম, তাহলে এটা কোন পুরুষে যাবে? সেদে সেদে দৃশ্যে, দৃশ্যে নাকি? একদম ঠিক বলেছেন, কোন পুরুষে গেল? তাহলে উত্তম পুরুষের একবচন, উত্তম পুরুষের একবচন। হ্যাঁ তাহলে সম্পূর্ণ কি হবে বাক্যটা আরেকবার বলুন।
সম্পূর্ণ বাক্যটা হচ্ছে তেনো অহম দৃশ্যে। গুড, তেন অহম দৃশ্যে। আচ্ছা, এরপরে সুনীতি রঞ্জন মহোদয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, সোজা পড়ে গেছে, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, শিশু হাসতি। শিশু হু হাসতি। হাসতি এটা ভাব বাচ্চে হবে, করতে হবে। শিশু না হাসতে। হ্যাঁ, শিশু না হাসছে, একদম ঠিক। গুড, আকাশ মহোদয়। বলুন, সোজাই আছে। অতসী মহোদয়া, একটু কঠিন পড়ে গেছে, কিন্তু এগুলো অভ্যেস হয়েছে, আশা করি পারবেন আপনি। বলুন, সাহা তাম উপদিশতি মানে কি? উপদিশতি একদম সোজা তো, বাংলার কাছাকাছি, বোঝা যাচ্ছে না? উপদিশতি উপদেশ, উপদেশ দিচ্ছে। তাহলে এটা হবে মানে কর্ম বাচ্চে, যেহেতু এখানে ইয়ে আছে, কর্ম আছে, তাহলে সাহাটাকে করে দিই তেন। তেনা তমটা হবে তায়া। তমটা হচ্ছে তয়া কেন হবে ভেবে চিন্তে? না না, দাঁড়ান, তৎ শব্দের পুংলিঙ্গে দ্বিতীয়ার একবচন হচ্ছে তম, তাহলে এবার বলুন কি হবে? দ্বিতীয়ার একবচন এটা তো তাহলে ওইটা, তাহলে এটা তেনটা হবে সাহাটা হবে তেনা, আর এটা হবে সাহা, উল্টোটা হবে একদম। তেনা সাহা উপ আপনারা এখন বিসর্গ দিয়ে নিতে পারেন, কোন সমস্যা নেই। এই যে তেন উত্তরে আমরা লিখেছি সাহা, এখানে বিসর্গ দিইনি, তাই বললাম যেখানে কিন্তু বিসর্গ হবে। এরপরে দীপঙ্কর মহোদয়। এটা কর্মনি বাচ্চা হবে। আচ্ছা, কি হবে? একদম ঠিকঠাক ভেবে চিনতে, ধূরতেনও ঠিক আছে, আবামটাও ঠিক আছে, কারণ আবামটা কোথাকার রূপ? এটা অসমত শব্দের দ্বিতীয়ার মধ্যম পুরুষ। অসমত শব্দের দ্বিতীয়ার কোন বচন আবাম? এটা দ্বিতীয়ার দ্বিবচন, এটা দ্বিবচনে আছে, তো ওটা ওটা আবার দ্বিবচনে আছে, প্রথম প্রথমার দ্বিবচন, তাহলে একই রূপ। অহম আবাম বয়ম মাম আবাম, দ্বিতীয়ার দ্বিবচনেও আবাম হয়, প্রথমার দ্বিবচনেও আবাম হয়, তা ঠিক আছে। তাহলে ধূর্তেন আবাম এই অবধি ঠিক আছে। তারপরে ক্রিয়াপদ কি বললেন? বঞ্চতে। বঞ্চতে, তাই তো?
বঞ্চিয়াতে, আচ্ছা বঞ্চয়তিটা চেঞ্জ করলে হবে বঞ্চিয়াতে। এবার বঞ্চিয়াতেটা কাকে অনুসরণ করে কিভাবে চেঞ্জ হবে এটা নিয়ে একটু ভাবুন। বঞ্চয়তিটা চেঞ্জ করলে বঞ্চিয়াতে হলো, এবার এখানে যেহেতু কর্মবাচ্যে বঞ্চিয়েতে হবে, তাই তো? দেখুন অন্যরা তো হাত তুলে দিচ্ছে, মানে তো ভুলভাল হলো। তাহলে এখনো আপনি ভাবুন একটু, বঞ্চিয়াতে রূপটা হলো, এটা কাকে অনুসরণ করবে এখন? এখন কর্মকে অনুসরণ করবে। আচ্ছা কর্মবাচক পদ এখন বাক্যে কি রয়েছে? ধূর্তেন আবাম। আচ্ছা আবাম রয়েছে, তাহলে আবাম থাকলে ওদিকে কর্ম ক্রিয়াপদ কেমন হয়? আবামের সাথে ম্যাচ করালে সেভ দিয়েতে, সেভ দিয়েতে কেন? আবাম মানে অসমত শব্দ, অসমত শব্দ ব্যবহার করলে আবামের জায়গায় যদি অহম করতাম তাহলে অহম গচ্ছতি হয় না অহম গচ্ছামি হয়? অহম গচ্ছামি। তাহলে অসমত শব্দের যোগ থাকলে তো উত্তম পুরুষ হয়, এখানে তো অসমত শব্দেরই যোগ আছে, তাহলে অসমত শব্দের যোগ প্লাস আবার দ্বিবচন, তাহলে আমাকে কি নিতে হবে? বুঝতে পারছেন না, একদম তো সোজা। দেখুন ধূর্তে, ধূর্তহাটা হলো ধূর্তেন, একদম ঠিক। আবামটা হয়ে গেল দ্বিতীয়ার দ্বিবচন ছিল, সেটা হয়ে গেল প্রথমার দ্বিবচন, আবাম, ঠিক আছে? ধূর্তেন আবাম, এই অবধি ঠিক আছে। এরপরে যেহেতু কর্মবাচ্য, কর্মকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে, তাহলে আবামকে অনুসরণ করেই এখন ক্রিয়াপদ হবে। তাহলে এটা বুঝতে পেরেছি, কিন্তু এটা মানে রূপটা আমি, আচ্ছা রূপটা, তাহলে আবামকে অনুসরণ করে ক্রিয়াপদ হলে কোথাকার রূপটা হবে এটা বলুন, যে কোন পুরুষের কোন বচনটা হবে? প্রথম পুরুষের দ্বিবচন। প্রথম পুরুষ কেন? অসমাস শব্দের যোগ থাকলে কোন পুরুষ হয়? উত্তম পুরুষ। উত্তম পুরুষ, সরি, উত্তম পুরুষের দ্বিবচন, উত্তম পুরুষের দ্বিবচন হবে। আচ্ছা এবার উত্তম প্রথমার দ্বি, প্রথমা নয়, উত্তম পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, উত্তম পুরুষের দ্বিবচন হবে। তো উত্তম পুরুষের দ্বিবচনে সেব ধাতুর কেমন চলে একবার পড়ে নি, সেবতে, সেবেতে, সেবন্তে, সেবাসে, সেবেথে, সেবাধ্বে, সেবে, তারপরে হয় সেবাবহে, সেবাবহে, সেবামহে, তাহলে সেবাবহে আছে, তাহলে এখানে কি হবে? বঞ্চাবহে। বুঝতে পারলেন? আচ্ছা ধূর্তেন আবাম বঞ্চাবহে, ধূর্তেন আবাম পঞ্চাবহে। আচ্ছা এরপরে সন্ধ্যা মহোদয়া, কঠিন পড়েছে, খুবই কঠিন, কিন্তু ভেবে চিনতে বলবেন। স্যার ইয়ে কর্ম হোগা, হ্যাঁ কর্ম বাচ্চি, গুড। আচ্ছা চেঞ্জ করুন এবার, কর্তা থার্ড বিভক্তি হোগা, হ্যাঁ তাহলে অহম এটাকে তৃতীয়াতে নিয়ে গেলে কি হবে? মায়া, মায়া, গুড। আচ্ছা তারপরে আর তোমার কর্ম হোগা ফার, হ্যাঁ তাহলে তোমার এই দ্বিতীয় বিভক্তির জায়গায় এবার প্রথম বিভক্তি করতে হবে। তারপরে জানামি, আগে রূপটা বের করে নিন, তাহলে রূপ হয় জ্ঞায়তে, জ্ঞায়তে। এবার এটাকে চালান, চালিয়ে কেমন হবে? মায়া, মায়া ত্বম জ্ঞানতে, জ্ঞা জ্ঞায়তে, জ্ঞায়তে তো বের করলাম, এবার এটাকে অ্যাজ পার ওই যেটা আপনি বললেন অ্যাজ পার কর্ম, কর্মকে অনুসরণ করে চালান, ত্বম আছে, মায়া ত্বম, তাহলে ত্বম হলে ওখানে কোন পুরুষ হয়?
মধ্যম পুরুষ, গুড। তাহলে মধ্যম পুরুষে একবচন, তাহলে কি হবে? জ্ঞায়াতে জ্ঞায়তি, জ্ঞায়তি না। সেব ধাতুর কেমন হয়? সেবাতে সেবেতে সেবন্তে, প্রথম পুরুষ গেল, মধ্যম পুরুষে সে বা সে এরকম হয়, সে বা সে। তাহলে এখানে কি হবে? জ্ঞায়তে, জ্ঞায়তে, জ্ঞায়সে, দন্তীয় স, মনে আছে? জ্ঞায়সে, জ্ঞায়তে। আপনি বুঝেছেন, কিন্তু রূপগুলো একটু এখনো মুখস্থ হয়নি ঠিকঠাক ভাবে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে নাকি? কারেক্ট। ওগুলো একটু খেয়াল করবেন, নাহলে ওই সিম্পল রূপ ওটা স্যার আমি করে নেব। আচ্ছা, তাহলে অহম তুয়াম জানামি এটাকে চেঞ্জ করলে হলো মায়া, মায়া তুয়াম জ্ঞায়সে। মায়া তুয়াম জ্ঞায়সে। তাহলে আমাদের এইখানে মোটামুটি অভ্যাসটা শেষ হলো। কর্ম কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, তিনটে বাচ্য আমরা অনেকদিন ধরে দেখছি, তার কিছু অভ্যাস আমরা দেখলাম। এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে, কিছু আমি বাক্য দিয়ে দেব, সেই বাক্যগুলো আপনারা চেঞ্জ করে, পাঁচটা বাক্য দেব, বেশি নয়, পাঁচটা বাক্য দেব, সেগুলো আপনারা চেঞ্জ করে করে আনবেন। এইটা হচ্ছে হোমওয়ার্ক। সাথে থাকবে দুটো শব্দরূপ, পুংলিঙ্গের ইকারান্ত শব্দরূপ, ইকারান্ত পুংলিঙ্গ একটা শব্দ, সেটা আপনাদের যার যেমন সুবিধা হয়, হরি হোক, কবি হোক, মুনি হোক, যা কিছু ইকারান্ত পুংলিঙ্গ যেন হয়, একটা ইকারান্ত পুংলিঙ্গ শব্দ মুখস্থ করে আসতে হবে, আর একটা উকারান্ত পুংলিঙ্গ সাধু শব্দ। তো হরি এবং সাধু শব্দ আমি চাইলে এক্ষুনি শব্দরূপ লিখে আপনাদের নোট পাঠিয়ে দিতে পারি, কিন্তু ওটা দেব না আপনাদের, যাতে এটা হলো কিন্তু কখনো অন্যান্য শব্দের ক্ষেত্রে আটকে যাচ্ছেন, সেটা যাতে দেখতে পারে নিজেরা খেটে বের করবেন, মুনি শব্দ আর হরি শব্দ, অথবা হরি শব্দ অথবা সাধু শব্দ, হরি এবং সাধু কোথায় পাবেন? তিনটে সোর্স অলরেডি আমি যে শব্দরূপ ধাতুরূপের বই দিয়েছি ওখানে অবশ্যই পাবেন। তাছাড়া আপনারা চাইলে ফোনে শব্দরূপ ধাতুরূপ, হ্যাঁ, দুটো অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে বের করতে পারেন, শব্দরূপ অ্যাপ ডাউনলোড করে নিয়ে সেখান থেকে পেয়ে যেতে পারেন, অথবা এই সাইট থেকেও পেয়ে যেতে পারেন। অতসী মহোদয় কিছু বলবেন? হ্যাঁ স্যার, বলছি ওইটা যেটা দেয়া হয়েছিল ওর মধ্যে থেকে আমি এই দুটো পড়েছিলাম, যে কবি আর সাধু। অবশ্যই, তাহলে ওটাই ভালো করে একদিন দেখে আসবেন পরের ক্লাসে। আচ্ছা আচ্ছা, তাহলে এই হলো পরের ক্লাসের পড়াটা, ক্লিয়ার সবার? যে এই দুটো শব্দরূপ পড়া রইল, আর আমি এখন গ্রুপে কিছু বাক্য লিখে দেবো, পাঁচটা মাত্র বাক্য লিখে দেবো, সেইগুলোর বাচ্য পরিবর্তন একদম ভেবে চিনতে, যেহেতু পাঁচটা দিচ্ছি তাহলে একটু সব ঘুরিয়ে পেঁচিয়ে একটু কঠিন ভাবেই দেব, ভেবে চিন্তে সবাই একদম নির্ভুল ভাবে করে আনবেন। এই হচ্ছে হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্ক সম্পর্কে আর কারোর কোনো ডাউট নেই তো স্যার? হ্যাঁ বলুন। বলছি কবি, সাধু, হরি, এই যে ধাতু রূপ শব্দ রূপ গুলো, এগুলো যে পিডিএফ ভিশন ওর মধ্যে পেয়ে যাবো? 100% পেয়ে যাবেন। আচ্ছা, হয়তো দেখা গেল আপনি ওখানে ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, হরি শব্দ হয়তো পেলেন না, কবি পেলেন, অন্য হরিও করতে পারেন, মুনিও করতে পারেন, কবিও করতে পারেন, যে কোনো কিছু একটা করলে বাকিগুলো যেমন রাম শব্দ মুখস্থ করেছেন, এখন আর আপনাকে শব্দ করতে হবে না, জনশব্দ করতে হবে না, দেব শব্দ করতে হবে না, সেই রকম। ঠিক আছে, এই তো আমরা এতটা দেখলাম, তো যেখানে আমাদের কোনো কর্ম থাকবে না
যেমন আমরা যদি বলতে চাই যে রামের দ্বারা যাওয়া হচ্ছে, রামের দ্বারা খাওয়া হচ্ছে, রামের দ্বারা ঘুমানো হচ্ছে, এরকম যদি আমরা বলতে চাই তখন আমাদের এরকম বলতে হবে রামেণ খাদ্যতে রামেণ গম্যতে। যখন যেখানে কর্ম থাকবে না এরকম বাক্যগুলোতে যখন আমরা চেঞ্জ করে বলবো তখন ভাব বাচ্যের প্রয়োগ হয়ে যাচ্ছে। ওকে স্যার, ঠিক আছে। রামের দ্বারা খাওয়া হচ্ছে বা রামের দ্বারা এ করা হচ্ছে, তাহলে রামের দ্বারা খাওয়া হবে এরকম কি হয়? পরে হয়তো পড়ানো হবে। আমাদের বাক্য আমরা যেমন প্রয়োগ করি সেই অনুসারে চেঞ্জ, তাহলে এরকম রামের দ্বারা খাওয়া হবে এরকম তো আমরা প্রয়োগ করি, তাহলে সেটাও হবে চেঞ্জ করলে ভবিষ্যৎকালে। এখন তো আমরা বর্তমান বর্তমানে পড়ছি। আচ্ছা, মম মহোদয় কি বলছিলেন স্যার? ওই প্রবলেম মানে হচ্ছে কি, আপনি যখন আপনারা যখন পড়াচ্ছেন তখন তো সেই সময় বুঝতে পারছি নিয়ে ওই তখনকার মতন হচ্ছে, তারপর যখন হোমওয়ার্ক দিচ্ছেন তখন সব মানে ভুল হয়ে যাচ্ছে, কিছুই পারছি না। আর আরেকটা ভুল হচ্ছে যে কোনটা পুংলিঙ্গ বা এর নপুংসক লিঙ্গর মধ্যে আমার একটু খুব গন্ডগোল হয়ে যাচ্ছে ওটাতে। এই শব্দটা পুংলিঙ্গে হবে না নপুংসক লিঙ্গে হবে যদি ডাউট আসে তাহলে একবার জিজ্ঞেস করে নিন, তাহলেই তো হয়ে গেল। না সেটা নয়, আপনাকে এখন মানে জিজ্ঞেস করার এ রয়েছে তাই হবে, কিন্তু যখন আমরা পরীক্ষার বাদ দিয়ে মানে এমনি সময় জিজ্ঞেস করতে পারেন। পরীক্ষা যতদিন পরীক্ষার সময় আসবে ততদিন আপনি অনেকটাই জেনে যাবেন, তখন আপনার ফল শব্দ কোন লিঙ্গে, হ্যাঁ কাষ্ঠ শব্দ কোন লিঙ্গে অলরেডি শুনে শুনে একটা মনে চলে আসবে। যেখানে আমরা পড়তে পারবো যে পড়তে মানে পড়তে পড়তে তখন আমাদের ওয়ার্ডস গুলো মাথায় ঢুকে যাবে যে এটা নপুংসক লিঙ্গ, এরকম কি কোথাও পাওয়া যাবে? ওই রকম তো এখন শব্দের লিস্ট করে দেওয়া নেই, কারণ এগুলো একদম সোজা জিনিস। নর শব্দ পুংলিঙ্গ আছে বলে কোথাও এরকম দেব শব্দ, হ্যাঁ জনশব্দ সব পুংলিঙ্গে এরকম বলা থাকবে না। এগুলো আমরা এরপরে যখন গল্প পড়তে শুরু করবো টেক্সট, তখন টেক্সট পড়তে পড়তে আমাদেরকে বুঝে নিতে হবে আচ্ছা এই শব্দগুলো রয়েছে, এগুলো তাহলে পুংলিঙ্গের শব্দ। আপনাদের যদি কোনোভাবে সমস্যা মনে হয় যে এই শব্দটা কোন লিঙ্গে, হ্যাঁ বোঝা যাচ্ছে না, তখন আপনারা সঙ্গে সঙ্গে ফোনে সার্চ করে নেবেন। ফোনে হয়তো আপনাদের তো ফোনের সংস্কৃত ডিকশনারি তো অনেক রয়েছে, সেই ডিকশনারি সংস্কৃত ডিকশনারিতে সার্চ করে দেখে নিলেন যে ওই শব্দটা কোন লিঙ্গে। আচ্ছা আচ্ছা। স্যার ডিকশনারির জন্য কিন্তু প্রথম দিকে সাইড বলেছিলাম মনে আছে কি? নালে এমনি বলুন স্যার, ডিকশনারি হ্যাঁ স্যার প্রথম দিকে কি আমি বলেছিলাম? আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা আজকে ডিকশনারি সাইটটা দেখে নি। এক মিনিট, নেটটা একটু স্লো চলছে। স্যার ডিকশনারিটা কি সংস্কৃত থেকে বাংলা? না না, সংস্কৃত থেকে বাংলায় তো নেই, সংস্কৃত আসলে সংস্কৃত এবং বাংলা অনেকটা কাছাকাছি বলে সংস্কৃত থেকে বাংলায় অতটা ডিকশনারি প্রসিদ্ধ নেই। এমনি বই পাওয়া যায় সব দিকে, প্রায় সংস্কৃত থেকে হিন্দি অথবা সংস্কৃত থেকে ইংলিশ এইরকম আছে। সংস্কৃত থেকে ইংলিশ হবে স্যার। হ্যাঁ বলুন। কথা জিজ্ঞেস করছি যে মানে হয় এই কথাটার সংস্কৃত শব্দ এরকম কোনো আছে কি, মানে যেরকম যে আমাদের শুক্রবারে সংস্কৃত ক্লাস হয় এরকম যদি হয়, হ্যাঁ তো সংস্কৃত ক্লাস হয় মানে এই হয় কথাটার সংস্কৃতে কি হয়? ভবতি মানে এর রূপটা কিরকম যাবে আর কি, ওই ভব রূপটার মতো না, ওই ভবতি ভবত। হ্যাঁ ভবতি মানে তো হয়, অহম আমি ছাত্র মানে কি বাংলায়, আমি ছাত্র মানে আমি ছাত্র হই বা আমি ছাত্র আছি, অহম ছাত্র ভাবা আমি, তাহলে আমাদের ক্লাস হয় বর্গ ভবতি শুক্রবাসরে সংস্কৃত বর্গ বর্গ শুক্রবাসরে সংস্কৃত বর্গ ভবতি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভবতি আচ্ছা।
আচ্ছা ভবতীর কি মানে past tense কি হয় তাহলে? ভবতীর past tense এখনো তো আপনারা শিখেননি, অভবত হয় অথবা আমরা শিখবো তবে। হ্যাঁ অভবতটা শিখিয়েছে নিয়ে সুরঞ্জন চন্দন স্যার। আচ্ছা ওই রূপটা আছে অভবত past tense। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখানে আমার তো নেটটা খুবই আসতে চলছে, আমি তাহলে কিছু আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি তাহলে দেখে নেবেন, নাহলে খুবই আসতে চলছে, অনেকটা সময় যাচ্ছে। সংস্কৃত ডিকশনারি, স্পোকেন সংস্কৃত অনেকগুলোই আছে, আমি কিছু লিঙ্ক। সংস্কৃত ডিকশনারি अगर आप भेजेंगे तो सर इंग्लिश टू संस्कृत एंड हिंदी टू संस्कृत भी थोड़ा भेजिए। হিন্দি থেকে সংস্কৃত? হ্যাঁ। আচ্ছা আগে আমরা প্রথমে সংস্কৃত থেকে মানেতে দেখি, কোন যদি সংস্কৃত শব্দের সমস্যা হয়। স্যার আরেকটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। বলছি আপনি যে প্রথমে মঙ্গলাচরণটা করেন আর কি, যে ওই সরস্বতী বন্দনা আমাদের জন্য, মানে মানে বলাটা বাকি আছে তাই তো? না না মানেটা তো আপনি বলবেন, ওটা আমি বলছি না, আমি ওখানটা একটা জায়গায় উচ্চারণ করেন আপনি আর কি, ওইটা কি ওই ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা যা বোধবাস্তব গীতা, এক জায়গায় ওই জায়গাটা ভেঙে উচ্চারণ করেন কি, ওইটাই আমি জিজ্ঞেস করবার জন্য। আমি ওটা শুনি রোজই আপনার এটা, কিন্তু আমি ধরতে পারি না ওটা। বলুন কোন জায়গা, এক মিনিট আমি এটা বের করে নিই আপনার লেখাটা। স্যার ওটা কি আপনি অডিও করে পাঠাতে পারবেন, সংস্কৃত ওই সরস্বতী বন্দনাটা? প্রত্যেক ক্লাসে শুরুতেই তো হচ্ছে, তাহলে আপনারা যে কোনো ক্লাস ইউটিউবে দেখলেই তো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। না ওটা বুঝতে পারছি, কিন্তু ওই জায়গাটা ভাঙাটা আমি ধরতে পারছি না, আমি বারবার শুনছি ওইটা আপনার ক্লাসের, এটা আমি যখন হয় আমি এটা শুনি। ইসসো জাড্ডা পহা না জাড্ডান্দ পহা, এই জায়গাটা আছে ইয়া ব্রহ্মা চুত শঙ্কর প্রভৃতি ভীর দেবই না প্রভৃতি ভি ভেঙে ওটা দেবই, প্রভৃতি ভিহি দেবই, সেটা সন্ধি করলে প্রভৃতি ভীর দেবই, বিসর্গটা রেপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা কি মানে ভেঙে বলা হয়, মানে শঙ্কর প্রভৃতি ভীর দেবই না শঙ্কর প্রভৃতি ভিহি দেবই সদা, ভীর সন্ধি করে প্রভৃতি ভীর দেবই। আচ্ছা আচ্ছা প্রভৃতি ভীর দেবই সদা বন্দিতা। আচ্ছা তাহলে আমরা সংস্কৃত ডিকশনারি ফর স্পোকেন সংস্কৃত, সংস্কৃত ডিকশনারি ফর স্পোকেন সংস্কৃত এটা লিখলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবাই, সংস্কৃত ডিকশনারি ফর স্পোকেন সংস্কৃত, এই ডিকশনারিটা একটু স্পিডে কাজ করে আর প্রসিদ্ধ, এটাতে আপনারা খুলতে পারেন, সংস্কৃত ডিকশনারি ফর স্পোকেন সংস্কৃত। আমার নিচেও এখানে চলে এসছে, এটা খুললাম, চলে আসলো সংস্কৃত ডিকশনারি, পঠত সংস্কৃতম শব্দকোশ, এখানে চলে আসলো এগুলো সব। এখানে দেখুন ট্রান্সলেশনের জন্য কি কি রয়েছে, সংস্কৃত টু ইংলিশ, ইংলিশ টু সংস্কৃত, আর অটোমেটিক্যালি, এখানে অটোমেটিক্যালি লিখলে ও নিয়ে নেবে এমনও হতে পারে, বা আমি এখানে ম্যানুয়ালি এখানে সিলেক্ট করতে পারি। যাই হোক অটোমেটিক্যালি আমরা এখানে লিখছি, ধরুন ফল লিখলাম, ফল ফল মানে কি সেটা আমরা খুঁজবো, তাহলে ও অটোমেটিক নিয়ে নেবে, দেখি কি নিচ্ছে। দেখুন এখানে চলে এসছে ফল ফ্রুট, এখানে চলে আসলো ফল শব্দ ফ্রুট, পলান্ডু অনিয়ন এগুলো সব চলে আসলো। আচ্ছা এটাকে যদি আমরা ক্লিক করি আর কিছু দেখাচ্ছে কি, না এখানে তো আর কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। এটা তো আপনাদের তাহলে এখানে এখান থেকে মানেটুকু জানতে পারছেন, কোন লিঙ্গে বা কিছু না এখানে দেওয়া রয়েছে, তো এখানে দেওয়া আছে এন, এন মানে আচ্ছা এই তো দেওয়াই রয়েছে, এন মানে হচ্ছে আমাদের নপুংসক লিঙ্গে, এম মানে হচ্ছে
পুংলিঙ্গে পুলিঙ্গ আর কি কি আর কি কি দেওয়া রয়েছে এটা ভার্ব ভার্ব মানে ক্রিয়াপদ এর তো লিঙ্গ হয় না আর কি কি দেওয়া রয়েছে দেখি এখানে এফ এফ মানে ফিমেল মানে স্ত্রীলিঙ্গে আর কি ঠিক আছে এফ মানে স্ত্রীলিঙ্গে আর কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে বিশেষণ বিশেষণ মানে সে বিশেষ্যকে অনুসরণ করে লিঙ্গ হবে ঠিক আছে তো এখান থেকে আমরা বুঝে নিতে পারি এ পাশে রয়েছে এই একটা তাহলে পেয়ে গেলেন এন মানে হচ্ছে নপুংসক লিঙ্গ এম মানে পুংলিঙ্গ আর এফ মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ এই একটা ডিকশনারি এটা আমি গ্রুপে তাহলে লিঙ্কটা দিয়ে দিচ্ছি একটা হলো আচ্ছা এবার এই বিশেষ্য বিশেষণ বিষয়ে আমরা আরেকটু আজকে দেখি বিশেষ্য বিশেষণ একদম সিম্পল সিম্পলটা আজকে শিখবো পরের দিন এর উপরে যদি ডিটেলস কিছু হয় সেগুলো শিখবো আজকের লাস্ট যে বাচ্য পরিবর্তনের যেটা ছিল অহম তাম জানামি ময়া হলো তম হলো জ্ঞায়তে হবে তো অহম তারপরে কি ছিল তম মানান কি ছিল অহম তম আমি তোমাকে জানি এখন অহমটা হয়ে গেল ময়া তোয়ামটা দ্বিতীয় একবচন প্রথমার একবচনে নিয়ে যেতে হবে তাহলে প্রথমার একবচনে কি আছে তোয়াম তোয়াম তাহলে হয়ে গেল ময়া তোয়াম এবার তোয়াম থাকলে তোয়াম অনুসারে তো ক্রিয়াপদ হবে কর্ম আছে যেহেতু হ্যাঁ মধ্যম পুরুষের একবচন হবে যেহেতু তোয়াম বলছি তোয়াম থাকলে তো মধ্যম পুরুষের একবচন নেই তাহলে জ্ঞায় আসে আচ্ছা তো সংক্ষেপে আমরা বিশেষ্য বিশেষণটা দেখবো ভাবলাম ওটা একটু দেখে নি নিয়ে তারপরে আমরা আলোচনা করে ক্লাসটা শেষ করব প্রথম কথা দেখুন কর্তা এতদিন আমরা বিশেষ্য বিশেষণ বিষয়ে দেখিনি অন্য ক্লাসে হয়তো হতে পারে তো সংক্ষেপে আমরা দেখিনি একবার বালকাহ নরাহ বালকাহ মানে বালক নরাহ মানে মানুষ এইবার এর যখন আমরা কোনো বিশেষণ প্রয়োগ করব তখন বিশেষ্যের যে বিভক্তি যে লিঙ্গ যে বচন সেম টু সেম বিশেষণেরও সেই বিভক্তি সেই লিঙ্গ সেই বচন হবে একদম সোজা জিনিস কিছুই নেই মানে একদম ও বিশেষ্যকে অনুসরণ করেই চলবে আলাদা একা একা চলতে পারবে না ধরুন আমি বললাম বালকহ মানে বালক এবার যদি বলি বালকটা সুন্দর তাহলে সুন্দরটা কার বিশেষণ হয়ে গেল বালকের বিশেষ্যবাচক পদ কোনটা বালক আর বিশেষণ সুন্দর গুড বিশেষ্যবাচক পদ হচ্ছে বালক বিশেষণ সুন্দর আচ্ছা লোকটি দীর্ঘ এখানে বিশেষ্যবাচক কোনটা লোকটি হচ্ছে বিশেষ্য আর দীর্ঘটা কি হবে তাহলে আচ্ছা তো এইভাবে যখন বিশেষ্য বিশেষণ ভাব থাকবে তখন বিশেষ্যকে অনুসরণ করে আমরা বিশেষণটি করব যেমন দেখুন প্রকৃতি আমাদের এখানে কি আছে বালকহ মানে বালক তার যখন আমরা বিশেষণ লাগালাম তখন বালক শব্দটা আমরা কি জানি বালক শব্দের পরিচয় যদি জিজ্ঞেস করা হয় তো আপনারা বলবেন অকারান্ত পুংলিঙ্গ বালক শব্দ তাই তো এখানে এটা বালকটা হচ্ছে পুংলিঙ্গ আছে তারপরে অকারান্ত আছে প্রথমা বিভক্তি একবচন তাহলে আমাদের বিশেষ্য বিশেষণের মধ্যে সমান কি কি হয় যে লিঙ্গ যে বিভক্তি যে বচন লিঙ্গ বিভক্তি বচন তিনটেই বিশেষণে সেম করতে হয় এটা সামান্যভাবে নিয়ম এই অন্যান্য অনেক রকম বিশেষণ আছে সেগুলো আমরা ডিটেলস পরে দেখবো এখন সিম্পলভাবে বিশেষ্যের লিঙ্গ বিভক্তি বচন সমান করতে হয় বিশেষণে
বিশেষ্যস্যহি ইয়াল্লিঙ্গম বিভক্তি বচনে চাইয়ে তানি সর্বাণি যোজ্যানি বিশেষণ পদেশ্বরি, এরকম নিয়ম টিয়ম আছে। তাহলে বাদ দিন, এখন নিয়ম কি হলো, বিশেষ্যবাচকের তিনটে জিনিস আমাদের দেখতে হয়, বিশেষণেও রাখতে হয়, কি লিঙ্গ, বিভক্তি, বচন। কি কি বললাম মহোদয়া? বিশেষ্যর আমাদের তিনটে দেখতে হয়, লিঙ্গ, বিভক্তি আর বচন। আচ্ছা, বালকে এই তিনটে কি কি বলুন দেখি, কি লিঙ্গ আছে? লিঙ্গ আছে পুংলিঙ্গ। আচ্ছা, আর বিভক্তি বালক, এটা পারবো না। কেন পারবেন না? বচন তো প্রথম, হ্যাঁ, আর বিভক্তি প্রথম বিভক্তি, এতক্ষণ আমাদের যে হলো। আচ্ছা 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 আচ্ছা, সরি। হ্যাঁ, প্রথম বিভক্তি আর বচন, বচন এক বচন, এক বচন। তাহলে আমরা জানলাম বালক এখানে পুংলিঙ্গ, প্রথম বিভক্তি এক বচন। তাহলে এর যে আমরা বিশেষণ দিলাম সুন্দর, তাহলে সেই সুন্দর বাচক শব্দ থেকেও আমাদের তাই করতে হবে, সুন্দর শব্দটা পুংলিঙ্গ ধরতে হবে। তাহলে পুংলিঙ্গ সুন্দর শব্দ পুংলিঙ্গ, তার মানে কোন শব্দের মতো চালাবো, স্যাম্পল কোন শব্দ মুখস্থ আছে আমাদের, অকারান্ত, পুংলিঙ্গ, নর শব্দ বা রাম শব্দ, তাহলে রাম শব্দের মতো চালাতে হবে। তাহলে বালক শব্দের, বালক শব্দ যেমন তার প্রথমা বিভক্তিতে একবচনে বালকা হয়, সুন্দর শব্দকেও আমাকে প্রথমা বিভক্তির একবচনেই নিতে হবে রূপটা, এর সাথে এর সেম করাতে হবে। তাহলে বালক শব্দ পুংলিঙ্গে প্রথমা বিভক্তির একবচনে বালকাহ রূপ হয়, সেম সুন্দর শব্দ পুংলিঙ্গে প্রথমা বিভক্তির একবচনে সুন্দরাহ হলো, তাহলে কি হলো, সুন্দরাহ বালকাহ। বুঝতে পারলেন? আচ্ছা, আর কিভাবে নরাহ, জন, একজন লোক, লোক, ঠিক আছে, সেই লোকটা দীর্ঘ, আমরা এরকম বলতে চাইছি। তাহলে নর শব্দের আমাদের যে তিনটে দেখতে হবে, কোন তিনটে বলুন, কি কি দেখতে হবে? হ্যাঁ, লিঙ্গ, বিভক্তি, বচন। তাহলে আমরা জানি নর শব্দ পুংলিঙ্গ প্রথমা বিভক্তি একবচন আছে এখানে, নরাহ এখানে পুংলিঙ্গ প্রথমা বিভক্তি একবচন। তাহলে এর বিশেষণ যেটা দীর্ঘ, সেটাকেও আমাদেরকে পুংলিঙ্গে নিতে হবে, পুংলিঙ্গে প্রথমা বিভক্তি একবচন। তাহলে দীর্ঘ শব্দ পুংলিঙ্গে চালালেন রাম শব্দের মতো, তাহলে সেই রকম দীর্ঘ শব্দের পুংলিঙ্গে প্রথমা বিভক্তির একবচনে দীর্ঘ হয়, তাহলে হয়ে গেল দীর্ঘ নরাহ, একদম সোজা। এইবার আমি যে প্রশ্নটা করব, সেই প্রশ্নটার উত্তর যে যে জানবেন হাত তুলবেন, ভালো করে শুনে ভাবুন। আমি এখানে বলেছি বালকটি সুন্দর, সেই জন্য সুন্দরাহ বালকাহ। যদি আমরা, আমি বলতে চাইতাম বালকগুলি সুন্দর, তাহলে আমাদের করতে হতো বালকাহ, তখন আমরা কি করতাম সুন্দরের জায়গায়, বালকাহ এখানে বিশেষ্যবাচক করেছি বালকাহ, তাহলে বিশেষণ যে সুন্দরবাচক শব্দ সুন্দরা, সেটা আমাদের কেমন রূপ করতে হতো, কি হবে বাক্যটা যদি আমরা বলি বালকগুলি সুন্দর, যে যে পারবেন হাত তুলে নিন। বালকাহা পুংলিঙ্গের বহুবচন বলে সুন্দরাহা, ওকে। আচ্ছা, এবার আমার প্রশ্ন, ধরুন রয়েছে সাধবাহ, ঠিক আছে, মানে সাধু সন্ন্যাসী আর কি, সাধু শব্দের প্রথমার বহুবচনে হয় সাধবাহ, মানে সাধুগুলো। এখন আমার বাক্যটা কি রইল, সাধুগুলো সুন্দর, সুন্দর সাধুগুলো, সাধুরা সুন্দর। তাহলে এটাকে আমি যদি ট্রান্সলেট করি কি হবে, হাত তুলুন, সাধুরা বহুবচনের রূপটা আমি বলে দিয়েছি, কি হবে, সাধবাহ। তাহলে এবার ওর বিশেষণ হচ্ছে সুন্দর, তাহলে এবার বাক্যটা কি হবে, হাত তুলুন, সম্মিতা মহোদয় বলুন। সুন্দরাহ সাধবাহ, সাধবাহ নয়, রূপ হচ্ছে সাধবাহ। আচ্ছা, সুন্দরাহ সাধবাহ,
সাধবহ এখানে শেষে আকার নেই, সেই জন্য এখানে সুন্দর আহা এখানে আকার দেব না এমন ভুল যেন কেউ না করে। তাহলে সাধবহর শেষে আকার থাকুক না থাকুক দেখার দরকার নেই, ওটা যাই রূপ হোক না কেন ওর পরিচয় জানতে হবে। তাহলে কি বললাম আমরা, বলেছি সাধবহ, সাধবহ এর মানে হচ্ছে অনেকজন সাধু, সাধু শব্দের বহুবচন। তাহলে একে যখন আমরা বিশেষণ লাগাবো যে সুন্দর, তখন আমাদেরকে সুন্দর রাহা এরকম করতে হবে। এখন সবার যে ভুলটা হয় সেটা হচ্ছে সবাই দেখে যে বিশেষের সাথে সমান করতে হবে, সাধবহ এখানে শেষে আকার নেই, তাহলে কি এখানে আকার দেব, এই রকম ভাবার কিন্তু কোনো দরকার নেই। কি জানতে হবে, শুধু জানতে হবে সাধবহ এটা বিশেষ্যবাচক পদ, এর কোন লিঙ্গ কোন বিভক্তি কোন বচন এটা শুধু জানতে হবে। তাহলে সাধবহ এটা পুংলিঙ্গ প্রথমা বিভক্তি বহুবচন, এটাই শুধু জানতে হবে, পুংলিঙ্গ প্রথমা বিভক্তি বহুবচন। এবার আমরা সুন্দর শব্দটাকে নিলাম পুংলিঙ্গে চালালাম প্রথমা বিভক্তির বহুবচন, তাহলে সুন্দর শব্দ পুংলিঙ্গে প্রথমা বিভক্তির বহুবচন কেমন হয়, সুন্দরাহা, তাহলে হয়ে গেল সুন্দরাহা। এবার ধরুন আমি সাধবহ বহুবচন কি হবে, দ্বিবচনে একবচনে সাধবহ একবচনে একবচনে সাধুহু, মানে একজন সাধু, যেই সাধুহু করব তখন আমাদের বিশেষণ কি করতে হবে বলুন, আপনি বলুন সুন্দর সুন্দর একদম সোজা, যেহেতু সাধুহু একবচনে করলাম তাহলে আমাদের সুন্দর করতে হবে। আচ্ছা এবার ধরুন আমি হরি শব্দ ব্যবহার করছি, হরি শব্দ কেমন চলে, এরকম চলে হরি হি হরি হরয়ঃ। এবার ধরুন আমি বলতে চাইছি দুজন হরি সুন্দর, দেখি সবাই ভাবুন একদম ঠিকঠাক বলতে হবে যে দুজন হরি সুন্দর, এটাকে আমরা যদি ট্রান্সলেট করি কি হবে সংস্কৃতে কি হবে, দুজন হরি সুন্দর সবাই হাত তুলুন যে যে পারবেন, বলতেই হবে দুজন হরি সুন্দর। হরি শব্দ পুংলিঙ্গে, পরিচয় না জানলে জিজ্ঞেস করে নেবেন কিন্তু সবাইকেই ভাবতে হবে। সুবীর মহোদয় হরি পারবেন না, হরি বলবেন না, বলবেন না পারলে হাত তুলবেন। আচ্ছা তাহলে কাকে জিজ্ঞেস করি, এটা সন্ধ্যা মহোদয় বলুন। স্পেলিং কেসে হোক বলিয়ে, ये लास्ट में जो दो डॉट है वो नहीं होगा, ऐसा होगा हाँ जो हरी सुंदर ऐसा होगा हाँ नहीं ऐसा तो नहीं होगा। देखिए क्या देखना है, सुंदर सुंदर होगा हाँ सुंदर होगा तो सुंदर কি হয় সবার এই ভুলটা হয়, সবাই খেয়াল রাখবেন এখানে হরি দীর্ঘইকার আছে বলে সুন্দর শব্দ এখানে আমি শেষে বিশেষণের মতো করে একই রকম সুন্দরী করে দেবো এরকম কিন্তু নয়, পরিচয়টা দেখতে হবে। হরি এর আমরা কি দেখব, কোন লিঙ্গ কোন বিভক্তি কোন বচন, বারবার বলছি লিঙ্গ বিভক্তি বচন। তাহলে হরি শব্দ পুংলিঙ্গ প্রথমা বিভক্তি দ্বি বচন, আমরা লিখেছি হরি শব্দ কেমন চলে, হরি হরি হরয়ঃ, তাহলে প্রথমা বিভক্তির দ্বি বচনে হরি হয়, এটা আমরা জানলাম পুংলিঙ্গ প্রথমা বিভক্তির দ্বিবচন। একইভাবে আমরা সুন্দর শব্দ নিলাম, সুন্দর শব্দ প্রথমা বিভক্তির দ্বিবচনে চালালে কেমন হবে আমরা তো জানি, রাম শব্দ তো আমাদের মুখস্থ আছে অকারান্ত রাম শব্দ, সেরকম সুন্দর শব্দ তাহলে রাম শব্দের প্রথমার দ্বিবচনে রামও হয়, সেরকম সুন্দর শব্দের সুন্দরও হবে, তাহলে সুন্দরও হরি, বোঝা গেল?
सर इसका मतलब है कि ये रेलेवेंट ऑफ विशेष्य, विशेष्य अगर बालक को फॉलो कर रहा है या हरी को फॉलो कर रहा है, हाँ, तो जो विशेषण है वो बालक को ही फॉलो करेगा। हाँ, जो विशेषण होगा वो विशेष्य का जो हमने परिचय देखा है ना, परिचय लिंग, हाँ, बालक, हाँ, उसका ही फॉलो करेगा, लिंग विभक्ति वचन, हाँ, का ही फॉलो करेगा। हाँ हाँ करेगा। এবার খেয়াল করুন, এবার একটু কঠিন হয়ে যাচ্ছে। এবার আমি ধরুন বললাম যে লতা, লতা সুন্দর এরকম বলতে চাইছি, বা ধরুন লতার নয় ফলটি, ফলটি সুন্দর, তাহলে ফল কেমন লিখতে হয়? ফলম। এবার আমি এটাকে বলতে চাইছি ফলটি সুন্দর, তাহলে এখন আমি কি প্রয়োগ করব বলুন দেখি, এখানে কেমন বাক্যটা প্রয়োগ করব? ফলম একদম বুঝেছেন, কিন্তু বলার সময় কিভাবে বলতে হবে? যেহেতু ফলম এখানে ফলটা হচ্ছে বিশেষ্যবাচক পদ আর সুন্দরটা হচ্ছে বিশেষণবাচক পদ, সেই জন্য বিশেষ্যবাচকের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন সুন্দরতেও সেই বিভক্তি, সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচন হবে। এখানে ফল শব্দে আমরা দেখতে পাচ্ছি ক্লিবলিঙ্গ আছে এবং প্রথমা বিভক্তি আছে এবং একবচন আছে, ক্লিবলিঙ্গ, প্রথমা বিভক্তি, একবচন। একইভাবে সুন্দর শব্দটাও আমাকে ক্লিবলিঙ্গে নিতে হবে, তাহলে ক্লিবলিঙ্গে সুন্দর শব্দের প্রথমা বিভক্তির একবচন কেমন হয়? তাহলে সুন্দর শব্দের মতো স্যাম্পেল আমাদের একটা তো জানা রয়েছে, ফল শব্দ বা জ্ঞান শব্দ, ক্লিবলিঙ্গে সুন্দর শব্দ, অকারান্ত শব্দ, তো আমাদের ফল শব্দ জানা আছে, তাহলে অকারান্ত ফল শব্দের মধ্যে সুন্দর শব্দ যদি ক্লিবলিঙ্গে চালাই, তাহলে সুন্দরম সুন্দরে সুন্দরাণী, সুন্দরম সুন্দরে সুন্দরাণী, সুন্দরেণ সুন্দরাভ্যাম সুন্দরাইহি, এরকম চলবে ফল শব্দের মতো। তাহলে এখন যেহেতু ফল শব্দ ক্লিবলিঙ্গ প্রথমা বিভক্তি একবচন, সেই রকম সুন্দর শব্দও ক্লিবলিঙ্গে প্রথমা বিভক্তি একবচন চালালে সুন্দরম এরকমই রূপ হয়, সেই জন্য ফলম সুন্দরম। বুঝতে পারলেন সবাই? আচ্ছা, এইবার দেখি একজনকে আমি আগে থেকে জিজ্ঞেস করি, নাহলে সবাই ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখি একজন কেমন বলতে পারেন। সুনীতি রঞ্জন মহোদয় আপনি বলবেন। হ্যাঁ স্যার, আপনি বলুন সম্পূর্ণ, আর লিখছি না, আপনি মুখে মুখেই চেষ্টা করুন, তারপরে লিখব। আপনি বলুন যে দুটো ফল সুন্দর কি হবে? হ্যাঁ স্যার, আমি ওই রকম করেও বলতে চাইছি, মানে ফলম সুন্দরম, ফলে সুন্দরে, হ্যাঁ ঠিক, ফলানি ফলানি সুন্দরানি, ফলানি সুন্দরানি, একদম ঠিক, ফলম সুন্দরম ফলে সুন্দরে ফলানি সুন্দরানি, ঠিক আছে। একইভাবে যদি বলা হয় রামহ, তাহলে এবার রামের ক্ষেত্রে বলে জানলে কি, রামহ সুন্দরহ, তারপরে রামহ সুন্দরহ, রামও রামও সুন্দরও রামহ সুন্দরহ, গুড। তাহলে কি দাঁড়ালো ফলের ক্ষেত্রে? লিখছি সম্পূর্ণটাই, যারা শুনতে পারেনি বা বুঝতে পারেনি তারা দেখে নিন। রামহ সুন্দরহ, রামও যদি করি তাহলে সুন্দর, রামাহ সুন্দরাহ। এবার এর শেষে আছে বলে আমরা সেই রকম করছি, এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে নেবেন। এখানে মহা বিসর্গ আছে বলে এখানে বিসর্গ দিয়ে দিলাম, তা কিন্তু নয়। ভেতরে সায়েন্সটা কিভাবে বুঝতে হবে? রাম শব্দের পুমলিঙ্গ প্রথমা বিভক্তির একবচন হয়েছে বলে সুন্দর শব্দ পুমলিঙ্গে প্রথমা বিভক্তির একবচন হয়েছে, এইভাবে বুঝতে হবে। একইভাবে আমরা যদি করি ফলর ক্ষেত্রে, তাহলে হবে ফলম সুন্দরম, তারপরে ফলমের, তারপরে চলে ফলে সুন্দরে ফলানি সুন্দরানি, এটা হলো ক্লিবলিঙ্গে হলো। এবার আসি আমরা স্ত্রীলিঙ্গে, স্ত্রীলিঙ্গে হয়তো আমরা বলবো যে বালিকা বা লতা, লতাটা হচ্ছে দীর্ঘ, লম্বা দীর্ঘ। এইবার আমরা দেখি কেমন হয়,
এইবার খেয়াল রাখতে হবে দীর্ঘ শব্দটা আমাদের কি অকারান্ত শব্দ, তো এটাকে যখন আমরা স্ত্রীলিঙ্গে নিয়ে যাব তখন খেয়াল রাখতে হবে কোন শব্দটাকে স্ত্রীলিঙ্গে কনভার্ট করার জন্য দুটো নিয়ম আছে। কি কি দুটো নিয়ম? এক হচ্ছে সেই শব্দ থেকে একটা আকার লাগিয়ে দিতে হবে অথবা দীর্ঘইকার লাগাতে হবে। এবার কোন কোন শব্দের ক্ষেত্রে আকার লাগে, কোন কোন শব্দের ক্ষেত্রে দীর্ঘইকার লাগে, এটা হচ্ছে আস্তে আস্তে যত আসবে আমরা অভ্যেস করে করে দেখবো। কোনো নিয়ম নেই আপাতত, কিছু কিছু শব্দের ক্ষেত্রে আকার লাগে, কিছু কিছু শব্দের ক্ষেত্রে দীর্ঘইকার লাগে স্ত্রীলিঙ্গে কনভার্ট করার জন্য। তো আমাদের দীর্ঘ শব্দ এখন আমরা বলতে চাই এটা কার বিশেষণ রূপে বলতে চাই, লতার বিশেষণ রূপে বলতে চাই। তো আমরা জানি লতা শব্দ স্ত্রীলিঙ্গে আছে, তাহলে দীর্ঘ শব্দটাকে এখন আমরা স্ত্রীলিঙ্গে কনভার্ট করে নেব। তো স্ত্রীলিঙ্গে কনভার্ট করতে গেলে আমরা বলেছি কি করতে হয়, একটা আকার লাগাতে হয়। বেশিরভাগ সময় এটা দীর্ঘইকার হয়, সেটা আমরা পরে দেখবো। হয়ে গেল এখন দীর্ঘটা হয়ে গেল দীর্ঘা, ঠিক আছে। এইবার লতাটা আমরা জানি স্ত্রীলিঙ্গে প্রথমার একবচন, এবার আমাদের দীর্ঘটাও আমরা স্ত্রীলিঙ্গে করে নিয়েছি, হয়ে গেল দীর্ঘা। এবার এটাকে প্রথমার একবচনে চালালে কেমন হবে? দীর্ঘা, লতা শব্দের মতো, বুঝা গেল? লতার জায়গায় বালিকা নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। বালিকা, বালিকা শব্দ স্ত্রীলিঙ্গে আছে, প্রথমা বিভক্তি একবচন আছে, তাহলে দীর্ঘ যদি বিশেষণ করতে চাই শব্দটাকে আগে স্ত্রীলিঙ্গে করে দীর্ঘা করে নিলাম, এবার এর থেকে আমাকে প্রথমা বিভক্তির একবচন আনতে হবে। তাহলে দীর্ঘা আকারান্ত শব্দ কোন শব্দ মুখস্থ আছে? লতা শব্দ মুখস্থ আছে। লতা শব্দের প্রথমা বিভক্তির একবচনে কি রূপ হয়? লতা, এরকম রূপ হয়। সেরকম দীর্ঘা শব্দের প্রথমা বিভক্তির একবচনে দীর্ঘা রূপ হয়। বুঝতে পারলেন? কেমন বুঝতে পারলেন দেখি, নেক্সট এবার জিজ্ঞেস করি। ধরুন বলতে চাইছি দুজন বালিকা দীর্ঘ, এটাকে কেমন রূপ হবে? ভাব করুন দুজন বালিকা হচ্ছে দীর্ঘ, বাকিরা বাকিরা চুপ কেন? বাকিদেরও হাত তুলতে হবে। দুজন বালিকা হচ্ছে দীর্ঘ, বাকিরা ভাবুন। আতুষী মহোদয় বলুন। হ্যাঁ স্যার। কি হবে দুজন বালিকা সুন্দর? হ্যাঁ, তাহলে সুন্দর না দীর্ঘ, কিন্তু দীর্ঘ দীর্ঘ আর কি। আচ্ছা, বালিকে তাহলে হবে এটা দীর্ঘে, বালিকে। আচ্ছা, দীর্ঘে দীর্ঘে কেন করলেন একটু বুঝিয়ে দিন। মানে যেরকম যেরকম বালিকা যে যে লিঙ্গে যে বচনে যে এতে থাকবে, লিঙ্গ বিভক্তি বচন, আর বচন যেরকম থাকবে সেটাকে পরিবর্তন করবো যখন, তখন একই রকম তার বিশেষণও একই রকম পরিবর্তন। আচ্ছা, এবার তাহলে বলে দিন বালিকা শব্দের কোন লিঙ্গ কোন বিভক্তি কোন বচন আছে? বালিকাটা হচ্ছে স্ত্রীলিঙ্গে প্রথমটা ছিল প্রথম, এবারে আমি যেটা বললাম সেটা হচ্ছে বালিকার স্ত্রীলিঙ্গে হচ্ছে দ্বিবচনে, স্ত্রীলিঙ্গে প্রথমা বিভক্তি দ্বিবচন। হ্যাঁ, প্রথমা বিভক্তি দ্বিবচন হলো, আর তাহলে বিশেষণটাও হবে দ্বিবচনে, দ্বিবচন, হ্যাঁ স্ত্রীলিঙ্গের দ্বিবচনের মতন সেটাও হবে, তখন ওই একার লাগিয়ে স্ত্রীলিঙ্গে প্রথমা বিভক্তি দ্বিবচন। আচ্ছা, তাহলে মূল শব্দ কি? মূল শব্দ এখানে আমরা তৈরি করে নিয়েছি দীর্ঘা, দীর্ঘা। তাহলে এই দীর্ঘা শব্দটা কার মতো চলবে, কোন শব্দের মতো? লতা শব্দের মতনই চলবে বালিকা। আচ্ছা, তাহলে লতা শব্দের প্রথমা বিভক্তির একবচনে কি আছে, দ্বিবচনে কি আছে? লতা লতে লতাহ। তাহলে প্রথমা বিভক্তির দ্বিবচনে কি আছে? লতা লতে লতে, যেরকম সেই জন্য, সেই জন্য দীর্ঘা সেটা হয়ে গেল প্রথমা বিভক্তির দ্বিবচনে দীর্ঘে। বুঝা গেল? হ্যাঁ। এবং বেশিরভাগ সময় আকার দিয়ে এরকম হয়, কোথাও কোথাও দীর্ঘাকার হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ বলুন। এই কথাটার বেসিক্যালি মানে কি, দুজন বালিকা মানে একজন বালিকা দীর্ঘ মানে সে বড় নাকি লম্বা চওড়া? বড় সরো দেখতে লম্বা, দীর্ঘ মানে লম্বা, লম্বা। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে এটা তো বালিকা স্ত্রীলিঙ্গের এটা যেরকম আকারান্ত এরকম বললাম, তাহলে যদি আমরা বলি এখন জননী হয়, তাহলে পরে কি আবার সেটাও অন্যরকম হয়ে যাবে তাহলে? আচ্ছা, জননী, এইবার আমরা দেখি, ভালো প্রশ্ন। জননী,
তাহলে কি দীর্ঘি এরকম হবে, জননী দীর্ঘি এরকম হবে কি? যদি আমরা বলতে চাই জননী দীর্ঘ কেমন হবে, জননী দীর্ঘি হবে? আপনাদের কি অভিমত? হ্যাঁ, জননী দীর্ঘ, জননী দীর্ঘি কেন হবে? আমাদের দীর্ঘ হচ্ছে দীর্ঘ শব্দ, এবার আমাদেরকে দেখতে হবে জননী, জননী দীর্ঘইকার অন্ত শেষে দীর্ঘইকার আছে, তাতে আমাদের কি এসে যায়? আমাদেরকে তিনটে জিনিস দেখতে হবে। তিনটে জিনিস কি কি? লিঙ্গ, বিভক্তি, বচন। হ্যাঁ, কি দেখতে হবে? তাহলে জননী শব্দের কি লিঙ্গ আমরা ব্র্যাকেটে লিখে দিই, জননী শব্দের স্ত্রীলিঙ্গ হয়, প্রথমা বিভক্তি আর একবচন। এই তো, এই হচ্ছে জননী শব্দ যেটা আমরা লিখলাম তাই হলো, জননী স্ত্রীলিঙ্গ প্রথমা বিভক্তি একবচন। এবার এর বিশেষণ আমরা লাগাবো দীর্ঘ, তাহলে দীর্ঘটাকেও আমাকে এখন স্ত্রীলিঙ্গে প্রথমা বিভক্তি একবচনে করতে হবে। তাহলে দীর্ঘটাকে প্রথমে আমরা স্ত্রীলিঙ্গে করি, স্ত্রীলিঙ্গ করলে আমরা জানি নিয়ম কি, আকার লাগাতে হবে, হয়ে গেল স্ত্রীলিঙ্গ। আচ্ছা, প্রথমা আর একবচন, তো এবার দীর্ঘা এই শব্দটাকে প্রথমা বিভক্তির একবচনে নিয়ে যাব। তাহলে দীর্ঘা শব্দটা লতা শব্দের মতো চলে, লতা শব্দের প্রথমার একবচনে লতা হয়, তাহলে দীর্ঘা শব্দেরও প্রথমার একবচনে দীর্ঘাই হবে। তাহলে দীর্ঘাটাও আমি প্রথমার একবচনে নিয়ে গেলে দীর্ঘা থাকলো, তাহলে মিলে গেল। এরও এখন স্ত্রীলিঙ্গ চলে আসলো, প্রথমা বিভক্তি চলে আসলো, একবচন চলে আসলো, তাহলে মিলে গেল। তাহলে আমরা বলতে পারি জননী দীর্ঘা, জননী দীর্ঘি কিন্তু নয়, জননী দীর্ঘা। এবার যদি আমরা বলি দুজন জননী, দুজন হচ্ছে মাতা, তাহলে জননীর দ্বিবচন, জননী শব্দ কেমন চলে সেটা আগে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। জননী শব্দ চলে এরকম, জননী জনন্যাহ। এবার আমরা যদি বলতে চাই দুজন জননী, তাহলে আমাদের কি করতে হবে? জনন্যু। এইবার দীর্ঘ বিশেষণ লাগাবো, সবাই ভেবে চিনতে বলবো, সবার কাছে জিজ্ঞেস করবো ভেবে চিনতে, দুজন জননী দীর্ঘ, তাহলে জনন্যু দিয়ে এবার কি হবে? একদম ভুল বললে কিন্তু হবে না, জনন্যু হবে না। আমি লিখছি, আগে আপনারা বলবেন ভুল কি ঠিক। জননী ওকার আছে, তাহলে দীর্ঘ লিখি, এটা ভুল কার কার মতে? কার কার মতে ঠিক আছে বলুন? ভুল। আচ্ছা, সবার মতে বলছেন ভুল, কেন ভুল? কারণ স্যার এটাতে দীর্ঘটা তো ওই যে লতা শব্দের মতো যাবে, লতা শব্দের দ্বিবচন হচ্ছে দীর্ঘে। হ্যাঁ, তাহলে আমরা দেখি দীর্ঘটা পরে, আগে আমি তৈরি করি তারপরে দেখবো যে দীর্ঘটা ঠিক লিখেছি কিনা। মূল শব্দ ছিল দীর্ঘ। আচ্ছা, দীর্ঘটাকে আমরা প্রথমে এই যে কন্ডিশন সেগুলো লাগাই, কন্ডিশনের মধ্যে প্রথমে বলেছে স্ত্রী, স্ত্রীলিঙ্গ করতে হবে, তাহলে দীর্ঘটাকে স্ত্রীলিঙ্গে করলাম, দীর্ঘা হয়ে গেল। তারপর প্রথমা বিভক্তির দ্বিবচনে নিয়ে যেতে হবে, তাহলে দীর্ঘা শব্দটার প্রথমা বিভক্তির দ্বিবচনে নিয়ে গেলে কি হয়? দীর্ঘে, লতা, লতের মতো, বচনে লতে হয়, তাহলে দীর্ঘাটা হয়ে যাবে দীর্ঘে। তাহলে জনন্যু দীর্ঘে এরকম হবে, দীর্ঘ এরকম রূপ হবে না, বোঝা গেল? জনন্যু দীর্ঘে, তাহলে কি রূপ হলো? জনন্যু দীর্ঘে। এরপরে যদি বলি জননীয়া, বহুবচন যদি বলি, তাহলে এখন কি করতে হবে? দীর্ঘাহা, জননীয়া দীর্ঘাহা, গুড। আচ্ছা, একদম সোজা হয়ে গেল। এবার একটু সামান্য ভাবে কিছু কিছু শব্দের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গে করতে গেলে দীর্ঘকাল লাগাতে হয়, সেগুলো একটু দেখে নিই, একটা শব্দ দেখে নিই। এগুলো আমরা যখন টেক্সট পড়বো আস্তে আস্তে হয়ে আসবে। এবার আমি ধরুন বলতে চাই জননী সুন্দর, বা জননী নয়, বলি বালিকা বা লতা, লতাটা আমরা বলতে চাই সুন্দর, তাহলে আমাদের এইবার এটাকে লাগাতে হবে। প্রথমে লতার পরিচয় বলুন, আমি লিখে নিই, লতা একটা কেন, একটাই ধরি প্রথমে, পরিচয় কি হবে এটার?
স্ত্রীলিঙ্গ প্রথমা বিভক্তি আর একবচন, তাহলে সুন্দরটা তো আমাকে এবার স্ত্রীলিঙ্গে নিয়ে যেতে হবে, কিন্তু সুন্দরটাকে স্ত্রীলিঙ্গে নিয়ে গেলে কিন্তু সুন্দরা হয় না, কি হয়? সুন্দরী। সুন্দরী। তাহলে এখানে কনভার্ট করার সময় আমরা প্রথমেই বলেছিলাম দুটো নিয়ম, কোথাও কোথাও আকার লাগে আবার কোথাও কোথাও দীর্ঘইকার লাগে, তো এই কিছু কিছু এগুলো প্রয়োগ দেখে দেখে বুঝতে হবে যে কোথায় আকার লাগছে কোথায় দীর্ঘইকার লাগছে। সুন্দর শব্দটা কিন্তু স্ত্রীলিঙ্গে করতে গেলে দীর্ঘইকার লাগাতে হয়, তাহলে দীর্ঘইকার লাগালাম সুন্দরী, স্ত্রীলিঙ্গ হয়ে গেল। এইবার প্রথমা বিভক্তির একবচনে নিয়ে যেতে হবে, কিন্তু দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ তো আমরা এখনো মুখস্থ করিনি, তাহলে আমাদের সমস্যা। নদী শব্দের মতো চালাতে, নদী শব্দ মুখস্থ হয়েছে? বাহ, তাহলে তো হয়ে গেল। তাহলে সুন্দর শব্দটা স্ত্রীলিঙ্গে যখন সুন্দরী হয়ে গেল, এটাকে নদী শব্দের মতো চালাতে হবে, চালিয়ে কতদূর নিয়ে যেতে হবে? প্রথমা বিভক্তির একবচন, মানে নদী শব্দের প্রথমার বিভক্তির একবচনে নদী, এরকম হয়। সুন্দরী শব্দের প্রথমার একবচনে সুন্দরী। আচ্ছা, এবার যদি আমরা লতার জায়গায় যদি বলি লটে, তাহলে কি হবে? সুন্দর। নদী শব্দের বিভক্তি কি হয়? যদি লতাহ করি, লতাহ তখন হবে সুন্দর। ঠিক আছে, আপাতত একটা এ আসলো, এবার আমরা দেখিনি কিছু মুখে মুখে অভ্যেস করিনি, তার আগে একবার স্লাইডে কি লেখা আছে দেখিনি। তাহলে আমাদের সুন্দরাহ বালকাহ দীর্ঘ নরাহ, যখন স্ত্রীলিঙ্গে করলাম সুন্দরী বালিকা দীর্ঘা লতা, যখন এটাকে আমি ফল শব্দের সাথে লাগাবো তখন কি হবে? সুন্দর ফল আর দীর্ঘ ফল, তাহলে ফল শব্দের সাথে লাগালে কেমন হবে? ঠিক আছে, তাহলে বিশেষ্য আর বিশেষণে সমান বিভক্তি, মানে তিনটে জিনিস, লিঙ্গ বিভক্তি বচন, এটা খেয়াল রাখতে হবে। পরের ক্লাসে আমি অবশ্যই আবার জিজ্ঞেস করব যে বিশেষ্য বিশেষণের মধ্যে কি কি সমান থাকে, তখন কিন্তু বারবার বলছি মনে রাখতে হবে লিঙ্গ বিভক্তি বচন, এই তিনটে সমান রাখতে হবে, লিঙ্গ বিভক্তি বচন। এবার আমরা বোঝার জন্য একটা বাচ্য পরিবর্তন করি, দেখি সবাই খেয়াল করবেন ভালো করে, বোঝার জন্য একটা বাচ্য পরিবর্তন করি। দেখি কে কেমন বুঝেছেন, সোজা বাচ্য পরিবর্তন, বিশেষ্য বিশেষণ লাগিয়ে শুধু বলবো। বাচ্য পরিবর্তনে আমরা ধরুন বলি সুন্দরাহ রামহ সুন্দরই লাগাই, সুন্দরম বেদম পঠতি, এটাকে চেঞ্জ করে বলুন দেখি কি হবে। সুন্দরাহ রামহ সুন্দরম বেদম পঠতি, এটাকে যদি আমরা বাচ্য পরিবর্তন করি, বাচ্য নিয়ে যাবো স্যার। হ্যাঁ, কোন বাচ্য নিয়ে যাবো? কোন বাচ্য নিয়ে যাবো এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করবো, এটাকে কোন বাচ্য চেঞ্জ হবে? এটা তাহলে কর্মবাচ্য চেঞ্জ হবে, আপবাচ্য কি চেঞ্জ হবে এটা? না, আপবাচ্য না হবে না, কারণ বেদম আছে। হ্যাঁ, তাহলে আপনি জিজ্ঞেস করলেন কোন বাচ্য চেঞ্জ করবো, কর্ম যেহেতু আছে তাহলে কর্ম বাচ্চা অটোমেটিক, তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে বলুন দেখি, চেষ্টা করুন। সুন্দর এনো রাম এনো, ওটা আগে ছেড়ে দিন, ওটা ছেড়ে দিন, সিম্পল বিশেষণ গুলো সোজা করার জন্য বিশেষণ গুলো বাদ দিয়ে আগে এ করুন, বিশেষণ গুলো বাদ দিয়ে সিম্পল ভাবে বাচ্য পরিবর্তন করুন। তাহলে রাম এনো বেদম, রাম এনো রাম এনো বেদম, বেদম বেদহ তারপরে
আচ্ছা রামহা হয়ে গেল রামেন, তাহলে রামের বিশেষণ যেটা সুন্দর ছিল সেটা এখন কি হয়ে যাবে? সুন্দর এন। হ্যাঁ সুন্দর এন, সুন্দর এন। আচ্ছা তারপরে বেদম এর বিশেষণ ছিল সুন্দর, সুন্দর। হ্যাঁ সুন্দর, গুড। বেদহ পড়ছে। আচ্ছা এবার আপনি বলুন তো সুন্দরম এটার পরিচয় বলুন তো, এটা কোন বিভক্তির কোন বচন আছে? এটা প্রথমা বিভক্তি একবচন। একদম ভুল বলেছেন, এটা তো বিশেষণ, তাহলে বিশেষণ এটা আছে দ্বিতীয়। হ্যাঁ দ্বিতীয় বিভক্তির একবচন, কারণ সুন্দরম তো প্রথমা বিভক্তির একবচনও হয়, দ্বিতীয় বিভক্তির একবচনও হয়। দ্বিতীয় বিভক্তির একবচন, তাহলে আমরা বিভক্তির একবচন সুন্দরম বেদম যেটা আছে। হ্যাঁ তাহলে আমরা কি করে চিনবো, দুটোই তো একই হয়, তাহলে চিনতে হবে বিশেষ্যবাচক পদকে দেখে। বিশেষ্যবাচক পদ যে বেদম, এখানে তো দ্বিতীয় একবচন আছে, তাহলে এটা তো তারই বিশেষণ, তাহলে এখানেও আমাকে দ্বিতীয় একবচন করতে হবে, তাহলে অবভিয়াসলি এটা দ্বিতীয় একবচন। কি বুঝলেন সম্মিতা মহোদয়া বলুন তো দেখি, সুন্দরম এটা প্রথমার একবচন নয় কেন? এটা প্রথমার একবচন হবে কি করে, বেদম তো প্রথমার একবচনে নয়। হ্যাঁ যেহেতু বেদম এটা দ্বিতীয়ার একবচন, তাহলে তারই বিশেষণ সুন্দরম, তাই তাকে ফলো করে সুন্দরম হবে। হ্যাঁ কোন কোন জিনিস ফলো করতে হয় সম্মিতা মহোদয়া? হ্যাঁ কোন তিনটে জিনিস? লিঙ্গ। হ্যাঁ লিঙ্গ, বিভক্তি, বচন। বিভক্তি আর বচন। হ্যাঁ লিঙ্গ মানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, বিভক্তি মানে প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সাতটা বিভক্তি হয়। আর বচন মানে একবচন, দ্বিবচন, বহুবচন। লিঙ্গ, বিভক্তি, বচন। আচ্ছা ঠিক আছে, আজকের লাস্ট বাক্য। সুন্দরাহ সুন্দরে বালিকে, সুন্দরে বালিকে মিষ্টম, মিষ্টানি ফলানি খাদতি। বাক্যটা ঠিক আছে? আগে বলুন বাক্যটা ঠিক আছে কিনা। ভুল আছে স্যার। কেন ভুল আছে? খাদতহ হবে, বালিকে আছে। হ্যাঁ বালিকে দ্বিবচন, তাহলে খাদতহ, গুড, একদম ঠিক। সুন্দরে বালিকে মিষ্টানি ফলানি খাদতহ, এটাকে এবার বাক্য পরিবর্তন করুন। বলবো স্যার? না দাঁড়ান, সবাইকে একটু ভাবার টাইম দিন, যে যে পারবেন হাত তুলে দিন, তাহলে সবাই একটু ভাবতে পারবে। সমীর মহোদয় বলুন। সমীর মহোদয় ঠিকই বলছেন, উচ্চারণটা একটু ঠিক করুন। লতা শব্দের লতাভ্যাম, লতা শব্দের লতাভ্যাম, বালিকা শব্দের ও বালিকাভ্যাম। হ্যাঁ সোজাই তো, বালিকাভ্যাম। তারপরে তারপরে ফলা, ফলানি, ফলানি, তাহলে এটাকে আগে বিশেষণ গুলো কেটে দিন দরকার হলে। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি, ফলানি, ফলানি, ফলানি কি হবে তাহলে? বালিকাভ্যাম ফলানি খাদ, খাদ্যন্তে। হ্যাঁ ফলানি খাদ্যন্তে, বালিকাভ্যাম ফলানি খাদ্যন্তে, বেশ। এবার বিশেষণ গুলো ঢোকান। তারপরে
সুন্দরী সুন্দরী ঘ্রাণ হ্যাঁ নদী শব্দের তৃতীয়ার তৃতীয়ার দ্বিবচন দ্বিবচনে নদী ভ্যাম হয় সুন্দরী ভ্যাম একদম ঠিক গুড সুন্দরী ভ্যাম স্যার এটা মানে এটা এটা মেন শব্দটা কি স্যার একটু বলে দিলেন এই মিষ্টানিটা মেন শব্দ মিষ্ট শব্দ মিষ্ট মিষ্ট হ্যাঁ আচ্ছা মানে না এটা নতুন শব্দ না পুরনো শব্দ স্যার এটা কোনো প্রশ্ন হলো এখন এটা তো বিশেষ্যবাচক বিশেষণ হয়ে গেছে তাহলে বিশেষ্যের যে লিঙ্গ সেই লিঙ্গ হলো আচ্ছা আচ্ছা এটা তো আর এখন স্বতন্ত্র লিঙ্গ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ফল মিষ্টানি হবে হ্যাঁ মিষ্টানি সুন্দরীভ্যাম বালিকাভ্যাম মিষ্টানি ফলানি খাদ্যন্তে ঠিক আছে তাহলে আমি যে বাক্য দেব পাঁচটা বাচ্য পরিবর্তনের সেখানে কিন্তু বিশেষ্য বিশেষণ যোগ করেই দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আজকের তাহলে হোমওয়ার্কটা আবার একবার বলে দিচ্ছি আজকের আমাদের হোমওয়ার্ক রইল দুটো শব্দ পুংলিঙ্গের ইকারান্ত শব্দ এবং উকারান্ত শব্দ যে কোনো আপনারা করবেন হয় হরি সাধু একটা আমি বলে দিলাম হরি এবং সাধু এরপরে আপনারা নিজস্ব পরিবর্তন করে অন্য শব্দও করতে পারেন হরি এবং সাধু দুটো শব্দ পড়া রইল অবশ্যই খাতায় লিখে আমাকে পাঠাবেন মুখস্থ করে খাতায় লিখে পাঠাবেন এবং আমি পাঁচটা এখানে আমি বাচ্য পরিবর্তন দেব সেই পাঁচটা বাচ্য পরিবর্তন করে আনতে হবে তাহলে পাঁচটা বাচ্য পরিবর্তন আর দুটো শব্দ এই হচ্ছে হোমওয়ার্ক ওকে হোমওয়ার্ক বিষয় হ্যাঁ বলুন স্যার ওই যে বলুন এই বিশেষ্য বিশেষণ দিয়ে যে এই পরিবর্তন করা হচ্ছে ভাবাচকের লাস্টেরটা আরেকবার একটুখানি মানে ক্লিয়ার হলো না কিরকম একটা এই যে লাস্টেরটা হচ্ছে কি হলো বালিকে তার বিশেষণ আছে সুন্দরে তো আমাদের দেখার দরকার নেই আমরা এখন বালিকেটা হয়ে গেছে বালিকাভ্যাম তাহলে বালিকাভ্যাম অনুসারে এটাকে আমরা করব তাহলে বালিকাভ্যাম এটার পরিচয় আমরা লিখে নিই এমনি ধরুন বালিকাভ্যাম রয়েছে তার আমরা বিশেষণ সুন্দর বিশেষণ লাগাবো বালি বালিকাভ্যাম আছে এটাকে আমরা সুন্দর বিশেষণ লাগাবো তাহলে কেমন ভাবে করবেন সুন্দরে হয়তো বিশেষণ লাগাবো তাহলে কিভাবে তৈরি করবেন প্রথমে বালিকাভ্যামের পরিচয়টা আমরা লিখে নিই যে তিনটে আমাদেরকে দেখতে হবে বালিকাভ্যাম এটা স্ত্রীলিঙ্গ শব্দ লিখে দিলাম তারপরে বালিকাভ্যাম তৃতীয়া বিভক্তি আছে তৃতীয়া বিভক্তি আছে সেটাও লিখে নিলাম আর বচন কি আছে বচন আছে তৃতীয়া দ্বিবচন সেটাও লিখে নিলাম স্ত্রীলিঙ্গ তৃতীয়া বিভক্তি দ্বিবচন এবার এটাকে আমাকে সুন্দর শব্দে অ্যাপ্লাই করতে হবে সুন্দর শব্দেতে অ্যাপ্লাই করি এই তিনটে প্রথমে কি আছে স্ত্রী তাহলে সুন্দর শব্দটাকে স্ত্রীলিঙ্গে কনভার্ট করতে গেলে আমরা জানি দীর্ঘইকার লাগাতে হয় তাহলে করে দিলাম সুন্দরী হয়ে গেল স্ত্রীলিঙ্গে আচ্ছা এবার এটাকে তৃতীয়া বিভক্তির দ্বিবচন করতে হবে তাহলে সুন্দরী শব্দটাকে তৃতীয়া বিভক্তির দ্বিবচনে নিয়ে যেতে হবে তাহলে সুন্দরী শব্দ কোন শব্দের মতো চলে না আমরা জানি নদী শব্দের মতো চলে নদী শব্দের তৃতীয়া বিভক্তির দ্বিবচনে কি হয় নদী ভ্যাম এরকম হয় সেরকম সুন্দরী শব্দের তৃতীয়া বিভক্তির দ্বিবচনে সুন্দরী ভ্যাম তো সেই জন্য আমরা করলাম সুন্দরী ভ্যাম বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন যে জিজ্ঞেস করেছিলেন এটা বুঝতে পেরেছি আমি ওইটাও আর কি মানে এই বিশেষ থেকে এগুলো যে বললেন এটা ধরে যখন বাচ্য পরিবর্তন হচ্ছে তখন এই যে মিষ্টানি ফলানি মানে ওই জায়গাটার বাচ্যটা পরিবর্তন করতে হবে বাচ্য বিশেষণগুলো বাদ দিয়ে আগে বাচ্য পরিবর্তন করে নেবেন নিয়ে এবার বিশেষণগুলো আবার বসাবেন সুন্দরীতে বালিকার বিশেষণ তাহলে বালিকা মিষ্টানি ফলানি ওই মানে খাদতে ওইটা আগে পড়ে দেব হ্যাঁ এই যে ফলানি এটা হচ্ছে বিশেষ্যবাচক পদ তার বিশেষণ হচ্ছে মিষ্টানি তাহলে ফলানিটা চেঞ্জ করলে আমাদের ফলানি থাকে ফলানি খাদ্যান্তে এবার তার ফলানির বিশেষণ মিষ্টানি করে দিলাম তো বিশেষ্যবাচক নিয়ে আমরা পরের দিন আরো আলোচনা করব সমস্যা নেই ঠিক আছে আরো বিশেষ্য বিশেষণ নিয়ে আরো অভ্যাস করবো ক্লাসে তো আপাতত আমাদের হোমওয়ার্ক রইল দুটো শব্দ এবং আমি পাঁচটা যে বাচ্য পরিবর্তন দেবো সেগুলো ঠিক আছে আর কারোর কোনো ডাউট আছে মেরে কো এক কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বলি সে ইয়াহা পে জো সমীর জি নে বাক্য পরিবর্তন কিয়া হ্যায় উসমে উনহোনে তৃতীয় বিভক্তি বালিকা আপনা লিয়া হ্যায়
तो वो तृतीय विभक्ति होगा हमेशा जब परिवर्तन करना होगा। हाँ, हमारे वाच्य परिवर्तन नियम तो ऐसा ही है ना, वाच्य परिवर्तन का नियम कौन सा है, कर्मणि वाच्य में कर्ता के तृतीय विभक्ति, कर्ता में तृतीय विभक्ति होता है, यही तो वाच्य परिवर्तन का रूल है। हाँ, नहीं सर, मैं वही रिकन्फर्म कर रही थी, तो अभी जो आप होम टास्क देंगे इसमें भी हम लोग को वही सेम करना है, बट जो विशेषण है उसमें हम लोग को वाक्य परिवर्तन नहीं करना है, करेक्ट? हाँ, विशेषण में परिवर्तन विशेष्य के जैसा होगा वैसा ही, विशेषण में कुछ ऐसा दिखना ही नहीं है, सिर्फ दिखना है ये जो विशेषण पद ये किसका विशेषण है, यही देखना है, विशेषण पद जो है ये किसका विशेषण है। तो यहाँ पर देखिए, जब इस वाक्य में विशेषण पद सुंदर, विशेषण पद बालिके इसका विशेषण था, तब बालिके की जैसा रूप हुआ, तो देखना है विशेषण पद जो है वो किसका विशेषण है। तो इस पर यहाँ पे बालिका का विशेषण है, तो बालिका का परिचय जानना है, बालिका बालिके यहाँ पे स्त्रीलिंग है, प्रथमा विभक्ति द्विवचन, तो सुंदर शब्द से भी वैसा ही लाना है, सिर्फ देखना है जो विशेषण पद है वो किसका विशेषण है। तो जिसका विशेषण होगा उस विशेष वाचक पद का जो लिंग, जो विभक्ति, जो वचन होगा वैसा ही लिंग विभक्ति वचन विशेषण पद में ही करना है, ठीक है ना? हाँ सर, और क्रिया जैसा है वैसे ही रहेगा? हाँ, क्रिया में तो कुछ नहीं है। हाँ, क्रिया का तो जैसा परिवर्तन पहले था वैसा ही। सर, थैंक यू। ठीक सर, वही सुंदरी का। हाँ, मो महोदया बोलू। হ্যাঁ, বলছি ওই যেমন সুন্দরী মানে বালিকা সুন্দরী, তো এই যে সুন্দরীটা বালিকা যেরকম চলছে, হ্যাঁ, বালিকাভ্যাম, সেইটা দেখেই তো আমরা সুন্দরীটা করব, নাকি নদী শব্দের যেটা রয়েছে সেটা করব? অবশ্যই নদী শব্দকে দেখব, বালিকাকে দেখবই না, বালিকা কেমন চলছে সেটার সাথে আমাদের কিছু এসে যায় না, আমাদের শুধু দেখতে হবে বালিকাভ্যাম এর পরিচয়টা দেখতে হবে। হ্যাঁ, বালিকাকে দেখতে মানে এর পরিচয়টা দেখতে হবে, এর পরিচয় আমরা কি দেখবো, বালিকাভ্যাম এটা স্ত্রীলিঙ্গে তৃতীয়া বিভক্তির দ্বিবচন, এইটুকুই লাগবে। তো এইটুকু এবার আমরা সুন্দরীটাতে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এবার সুন্দরটাকে যখন আমরা স্ত্রীতে নিয়ে যাব তখন ওটা সুন্দরী হয়ে গেল, তাহলে সুন্দরী শব্দ নদী শব্দের মতো চলবে, বালিকার মতো তার চলবে কেন, ঠিক আছে? আমরা বালিকা থেকে কোনটুকু নেব, বালিকার যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন, এইটুকুই নেব, পরিচয়টুকু নেব, সেই পরিচয়টুকু আমরা সুন্দর শব্দতে অ্যাপ্লাই করব। তাহলে মিষ্টানিটা ওই ফলানি দেখে হলো? হ্যাঁ, ফলানি দেখে হয়নি, ফল শব্দের পরিচয় দেখে হয়েছে। ফলানি এখানে পরিচয় কি, ক্লিবলিঙ্গ প্রথমা বহুবচন, তো একইভাবে মিষ্ট শব্দও আমরা ক্লিবলিঙ্গের প্রথমার বহুবচন করেছি। যে বিশেষ্যবাচক পদ তার এই পরিচয়টা দেখতে হবে, লিঙ্গ বিভক্তি বচন। এখানে সুন্দরীভ্যাম করেছি, সুন্দরী না করে যদি আমরা বিশেষণ যদি দীর্ঘ করতাম তখন আমাদের দীর্ঘাভ্যাম করতে হতো, কারণ সুন্দরীভ্যাম দীর্ঘাভ্যাম বালিকাভ্যাম, ধরুন এটাই রয়েছে যে সুন্দরী দীর্ঘ বালিকার দ্বারা, দুজন বালিকার দ্বারা, তখন আমরা কি করলাম, বালিকা থেকে পরিচয়টুকু নিলাম, স্ত্রীলিঙ্গ, তারপরে তৃতীয়া বিভক্তি দ্বিবচন, এই পরিচয় নিলাম, সেই পরিচয়টা যখন সুন্দরীতে লাগালাম তখন সুন্দরী হয়ে গেল সুন্দর শব্দটা, কিন্তু দীর্ঘ শব্দ হয়ে গেল দীর্ঘা, দীর্ঘ শব্দ স্ত্রীলিঙ্গে দীর্ঘা, এবার দীর্ঘা হলে তখন এই শব্দটা চলবে লতা শব্দের মতো, আবার এই শব্দটা চলবে আমার নদী শব্দ, ঠিক আছে? শুধু আমি বিশেষ্যবাচক যে পদ তার পরিচয়টুকু নিয়ে সেই পরিচয়টুকু আমি বিশেষণ পদে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আর একটা বানান বলছি, সুবীর মহোদয় কি জিজ্ঞেস বলছি, সুন্দর এনো রকার মূর্ধন্যকার আর রিকার, এই তিনটে পরে থাকলে, তিনটের পরে যদি দন্ত্য নকার থাকে সেটা মূর্ধন্য নকার হয়ে যায়, কোন তিনটের পরে রকার অথবা সকার অথবা রি, এই তিনটের পরে যদি দন্ত্য নকার থাকে তো সেই দন্ত্য নকারটার স্থানে কি হয়ে যায়, মূর্ধন্য নকার হয়ে যায়। সেই জন্য আমরা উদাহরণ দেখবো, এখানে সুন্দর রয়েছে, সুন্দর, এই সুন্দরের পরে যখন মূর্ধন্য দন্ত্য নকার যদি থাকে তাহলে সেটা মূর্ধন্য নকার হয়ে যাবে, সুন্দরেণ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিছু বিশেষণের হচ্ছে লিঙ্গান্তর কি সেরকম কোন ইয়ে আছে, লিস্ট আছে?
কেন যে কোনো বিশেষণ আমরা তো শিখে গেলাম, লিঙ্গ স্ত্রীলিঙ্গে কনভার্ট করতে গেলে হয় আকার লাগাতে হবে না দীর্ঘকার লাগাতে হবে, আর তো কিছুই নেই। আচ্ছা ব্যাস ওইটুকুই হলো, হবে ওইটুকুই আর কিছুই নেই। এখানে অনেকের ডাউট ক্লিয়ার হয়েছে আমি বুঝেছি, পরের ক্লাসে আমি তাহলে এই বিষয়ে আরো ভালো করে চর্চা করবো, এখানে তো আর কিছুই নেই সোজা। এবার আমাদের শুধু আকার না দীর্ঘকার, হ্যাঁ কিছুটা অভ্যাস দেখে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। তো পরের ক্লাসে আমরা অভ্যাস দেখবো, আর একবার এগুলো পড়ে নিয়ে অভ্যাস করবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকের হোমওয়ার্কে আমি আর বিশেষ বিশেষণ ঢোকাচ্ছি না, সিম্পল বাচ্য পরিবর্তন দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমাদের দুটো শব্দ পড়া আর বাচ্য পরিবর্তন পড়া, আর কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করুন, নাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। ঠিক আছে, শুভরাত্রি তাহলে সকলকে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। হ্যাঁ।